সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সব সময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় যে বাঙালিরা থাকেন তাদের সাংগঠনিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য সকল কর্মকাণ্ডকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে আমরা আপনাদের সামনে সব সময় তুলে ধরার প্রয়াস করি। সুধী দর্শক, কানাডা জার্নালের আজকের বিষয় কানাডার বাঙালি চিত্রী। আমরা আনন্দের সাথে ঘোষণা করতে চাই, আজকের অনুষ্ঠান এবং কানাডা জার্নালের জুলাই মাসের প্রতিটি পর্ব স্পন্সর করেছেন বিশিষ্ট রিয়েলটর সমাজকর্মী সনত বড়ুয়া। সনত বড়ুয়াকে কানাডা জার্নালের পক্ষ থেকে, এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। সুধী দর্শক, এই যে চিত্রকলা, বাঙালির চিত্রকলা, আমরা জানি সেই চিত্রকলায় বাঙালির ইতিহাস হাজার বছরের বেশি। সেই যে হাজার বছর আগে পাল যুগে নালন্দা মহাবিহারে লেখা অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি আমরা পেয়েছি, যেখানে ছিল 12টি রঙিন ছবি, যেগুলোকে আমরা মনে করে থাকি বাঙালির চিত্রকলার আদি নিদর্শন। সেই নিদর্শনের হাত ধরে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে আমরা পেয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজের মতো শিল্পী। আমরা পেয়েছি জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসানকে এবং এই সকল গুণী চিত্রকরদের হাত ধরে প্রজন্ম নিয়ে আমরা কানাডাতেও বাঙালি শিল্পীদের অনুসন্ধান করে থাকি। বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে এই সুদূর কানাডায় তারা চিত্রকলা নিয়ে কাজ করে। আমরা আজকে কানাডায় কোন শিল্পীরা কাজ করেন, কিভাবে কাজ করেন, কি তাদের মাধ্যম, কেন তারা শিল্প চর্চা করেন, সে বিষয়ে কথা বলে নিজেদেরকে সমৃদ্ধ করব, ঋদ্ধ হব। সুধী দর্শক, আমরা খুবই গর্বের সাথে বলতে চাই, আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন পাঁচজন বরেণ্য শিল্পী। আমি সেই বরণ্য শিল্পীদেরকে আপনাদের সাথে পরিচয় করাব। তাদের শিল্পকলার সাথে যেমন আমরা পরিচিত হব, তাদের কথা শুনব, তেমনি তাদের মুখ দিয়ে আমরা আরো জেনে যাব কানাডায় এই পাঁচজনের বাইরে আরো কারা শিল্প নিয়ে কাজ করে চলেছেন। সুধী দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বরণ্য চিত্রশিল্পী অশোক চক্রবর্তী। অশোক চক্রবর্তী শুধু একজন বিখ্যাত চিত্রকরই নন, তিনি কবি, গল্পকার এবং একই সাথে গদ্যকার ও নাট্যকার। বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে এ পর্যন্ত তার 24টি একক প্রদর্শনী হয়েছে। আর লেখক ও কবি হিসেবে তিনি রচনা করেছেন মোট 17টি গ্রন্থ। সর্বশেষ তার যে গ্রন্থ সেটি হচ্ছে কালো নারীদের কবিতার বাংলা অনুবাদ। সে এক অসামান্য কাজ। উল্লেখ করা যেতে পারে 2004 সালে প্রবাসী কবি ও লেখক হিসেবে কলকাতা বইমেলা উৎসবে তিনি পুরস্কৃত হয়েছিলেন। অশোক চক্রবর্তী 55 বছর ধরে বিদেশবাসী হয়ে আছেন। অশোক চক্রবর্তী, আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন নন্দিত চিত্রকার সৈয়দ ইকবাল। আপনাদের সবার চেনা সৈয়দ ইকবাল একজন চিত্রশিল্পী নন, তিনি একাধারে কথাকারও বটে। 1994 সালে ঢাকাতে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়েছিল।
এবং কি বিস্ময়ের যে পরের বছর 1995-তেই মন্ট্রিয়ালে তিনি একক চিত্র প্রদর্শনী করে ফেলেন। এ পর্যন্ত তার 18টি একক চিত্র প্রদর্শনী হয়েছে এবং সর্বশেষ যেটি 19তম ছিল সেটি কিছুদিন আগে ঘটেছে, সেটি আমাদের টরন্টোর সিডার রিজ গ্যালারিতে হয়েছিল। আমরা এনএলপি টেলিভিশনের পক্ষ থেকে সে অনুষ্ঠানকে পূর্ণ মর্যাদায় উপস্থাপন করেছিলাম। উল্লেখ করতে চাই, সৈয়দ ইকবাল 35টি উপন্যাস এবং ছোট গল্পের জনক, ছোট গল্প গ্রন্থের আরো বলা উচিত সেটি হচ্ছে 2015 সালে বাংলা একাডেমি থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার তিনি লাভ করেছেন। সৈয়দ ইকবাল, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, শুভ সকাল এবং শুভ সন্ধ্যা। সুধী দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বরেণ্য শিল্পী, দীর্ঘকাল ধরে শিল্প চর্চা করছেন এমন এক শিল্পী তাজউদ্দিন আহমেদ। শুভ সকাল। তাজউদ্দিন আহমেদ ঢাকার চারুকলা থেকে স্নাতক, তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে চলে যান ফ্রান্সে 1991 সালে। এর আগেই 1987 সালে ঢাকায় তার প্রথম একক প্রদর্শনী হয়েছিল। বাংলাদেশ এবং ফ্রান্সে এ পর্যন্ত তার 10টি একক চিত্র প্রদর্শনী হয়েছে। তিনি ক্যানাডা, আমেরিকা, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য তাকে কৃতজ্ঞতা। তাজউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাই। সুধী দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি আরেক শিল্পী লাইলা শারমিন। আমরা অত্যন্ত আনন্দিত যে লাইলা শারমিন বাংলাদেশের, এ পর্যন্ত তার 11টি একক প্রদর্শনী হয়েছে, তিনি 60টির বেশি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। 2011 সালে দক্ষিণ কোরিয়া থেকে তিনি পারচেস পুরস্কার লাভ করে দেশকে গৌরবান্বিত করেছেন। লাইলা শারমিন 2013 সালে ক্রোয়েশিয়ার বিভিন্ন শহরে ওয়ার্ল্ড আর্ট গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। লাইলা শারমিন, আপনাকে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের সাথে মন্ট্রিয়াল থেকে বিশিষ্ট চিত্রশিল্পী রাকিব হাসান যুক্ত হয়েছে। রাকিব হাসান, তিনি শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি একজন নন্দিত লেখকও বটে। 2000 সাল থেকে তিনি মন্ট্রিয়ালে রয়েছেন, কিন্তু তার আগেই চারুকলায় পড়াশোনা শেষ করে তিনি 1991 সালে আফ্রিকান চিত্রকলায় তার আগ্রহের কারণে কেনিয়ায় চলে যান। তার রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। এ পর্যন্ত তিনি 25টি একক প্রদর্শনী করেছেন, বহু যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। রাকিব হাসান, আপনাকে ক্যানাডা জার্নালের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনআরবি টিভি কে, সবাইকে শুভেচ্ছা। সুধী দর্শক, আমরা সবাই জানি চিত্রশিল্প হচ্ছে, চিত্রকলা হচ্ছে শিল্পকলার সর্বোচ্চ একটি মাধ্যম। সর্বোচ্চ এটি এ কারণে যে প্রথাগত যে ভাষা, সেই ভাষা চিত্রকলার জন্য, চিত্রকলাকে বোঝার জন্য কোনো অন্তরায় হয়ে দাঁড়ায় না। সেজন্য চিত্রকলা খুব সহজে যে ভৌগোলিক সীমানা, ভাষাগত সীমানা, জাতিগত সীমানা সেটিকে অতিক্রম করে চলে যায় এবং সেটি আমাদের বোধগম্যতার ভিতরে চলে আসে। এখানেই চিত্রকলার সবচেয়ে বড় সার্থকতা, সাফল্য।
এবং তার গ্রহণযোগ্যতা এ কারণেই অনেক বেশি বেশি হয়ে ওঠে। আমরা আসুন আমাদের শিল্পীদের সাথে কথা বলা শুরু করি। আমি প্রথমে অশোক চক্রবর্তীকে ছোট্ট করে একটি প্রশ্ন করব। অশোক দা, আপনি তো 8 দশক পার করে ফেললেন এবং এই টরন্টোতে, এবং টরন্টো না শুধু আমি বলবো ক্যানাডায়, আপনার তো 2টি শহর, টরন্টো এবং মন্ট্রিয়াল, এই 2টি শহরে 50 বছরের বেশি, 5 দশকের বেশি আপনি অতিক্রম করলেন। আমি যদি প্রশ্ন করি, এতদিন পরেও আপনি যে আঁকা আঁকি করেন, কেন আঁকেন? কেন আঁকি, এটা তো নিজের প্রকাশের জন্য, নিজেকে ভালো ফিল করার জন্য। আমি যে জীবিত আছি এটা এইটা নিজেকে রিইনফোর্স করার জন্য। আর আমি তো মনে করি আঁকাটা লেখার থেকে শক্ত, অনেক শক্ত। তার কারণ আমি একটা কবিতা মনে মনে ভাবতে পারি, এসে লিখে ফেলতে পারি, কিন্তু আমি যখন আঁকছি আমি একটা ছবির সামনে, আমার মোটর সিস্টেম, মাইন্ড, চিন্তা, ইট হ্যাজ বি ভেরি কনগ্রুয়েন্ট, ভেরি স্ট্রেট। এই জন্যে এটা অত্যন্ত ডিসিপ্লিনারি এবং প্রকাশের মাধ্যম হিসেবে এটা লেখার থেকে অনেক কঠিন বলি আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব সংক্ষেপে অনেক গভীর একটি জায়গায় স্পর্শ করেছেন। আমরা, আমি ব্যক্তিগতভাবে বলবো, হয়তো আমাদের অনেক দর্শক যারা শিল্পকলা সম্পর্কে বোঝেন, তাদের তাদের হয়তো, তারা হয়তো আমার মতো কম বুঝের মানুষ নন, সেজন্য এই যে আপনি বলেছেন যে শিল্পকলা অনেক বেশি আসলে মানে ডিসিপ্লিনড একটি বিষয়, সেখানে অনেক গভীরে যেয়ে কাজ করতে হয়, এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। বুঝতে পারি না বলি অনেক সময় কিন্তু ছবি আমাদের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। আমরা একটু সৈয়দ ইকবালের কাছে যাই। আচ্ছা সৈয়দ ইকবাল ভাই, আপনিও তো প্রবাসে অনেক দিন ধরে এই শিল্প চর্চা করে চলেছেন, আপনি কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে বেশি সহজ বোধ করেন? এটা শুধু আমার করার না, মানে এই ক্যানাডা যে আবহাওয়া, তাতে তেল রঙে যে শুরু করেছিলাম, আমার স্ত্রী ভেটো দিলেন যে এখানে চারিদিকে গ্লাস বন্ধ থাকে, তারপিনের তেল এবং অন্যান্য জিনিসের, লিনসেট ওয়েল এসবের গন্ধ খুবই ঝুঁকিপূর্ণ, তো বাধ্য হয়ে আমাকে অ্যাক্রেলিক মাধ্যমে যেতে হয়েছে। অ্যাক্রেলিক হচ্ছে মানে তেল রঙের মতোই, ও সেটা দিয়ে মানে জল দিয়ে আমাদেরকে ই করা যায়। সুবিধাটা হচ্ছে মানে যে সহজে কাজ করা যায়, কিন্তু একটাই অসুবিধা হচ্ছে যে দ্রুত শুকিয়ে যায় রং, তেল রং, যেমন আপনি সময় পাবেন আজকে রাত্রে করে কালকে দুপুরে পর্যন্ত ওকে ঠিকঠাক করতে পারবেন, অ্যাক্রেলিকের সেই অবস্থা নেই, যা করবেন শিওর শট মেরে যাবেন, তো অ্যাক্রেলিকেই কাজ করি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আসলে একজন শিল্পী কেমন মাধ্যমকে ব্যবহার করেন, কোন মাধ্যম ব্যবহার করলে তার জন্য বেশি কমফোর্টেবল হয়, এগুলো আমরা বোঝা শিখছি। আসলে আমরা আজকে, আমি মনে করছি ব্যক্তিগতভাবে, যে 5 জন বরেণ্য শিল্পীকে, শিল্পগুরুকে আমাদের সামনে রেখেছি, তাদেরকে সামনে রেখে আমরা আজকে আসলে শিল্পকে দেখা, ছবিকে দেখা শিখে নেব। এবারে আমি একটু তাজউদ্দিন আহমেদের কাছে আসব। তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন, তাজউদ্দিন আহমেদ, আপনি দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন, আমি আপনার কাছে শুধু একটু জানতে চাই, এই যে আপনি ফরাসি দেশে চলে গিয়েছিলেন, তা ওই যায় ওই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল? মানে আপনি স্কলারশিপ পেলেন, ফরাসি দেশে গেলেন, সে সময় কি অনেক বাংলাদেশি ছাত্র, চিত্রকলার ছাত্র ফরাসি দেশে যাওয়ার সুযোগ পেত? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এনআরবি টেলিভিশনকে। তো আমি 1991 সনে আমি ফরাসি স্কলারশিপ নিয়ে আমি ফ্রান্সে যাই। তো তখন এর আগে আরো 2 জন শিল্পী স্কলারশিপে ফ্রান্সে গিয়েছিল, 1 নম্বর হলো শাহাবুদ্দিন ভাই, আর শিল্পী সাদাত, সাদাত হলো আমার বন্ধু, ক্লাসমেট। আর এর আগে শাহাবুদ্দিন ভাই প্রথম গেছেন, তারপরে সাদাত, তারপর আমি, মানে শাহাবুদ্দিন আহমেদ, জি শাহাবুদ্দিন, তারপর সাদাত, তারপরে আমি। কিন্তু একটু দুর্ভাগ্য, আমি আমার দিক থেকে বলবো, আমি
বেশি দিন থাকতে পারিনি, কারণ হলো ওই সময়টা আমি যাওয়ার পরে আমার আব্বা এবং আম্মা উইদিন এক মাসের মধ্যে তারা স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছিল, ওই জন্য আমাকে আবার ফেরত আসতে হয়েছে। আচ্ছা, ওই জন্য আমি এটা ওইটাকে পুরোপুরি কমপ্লিট কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আমরা আমরা আপনার কাছে আবার তাহলে পরে ফিরে আসব, পরে ফিরে এসে শুনবো বাকি কথা। একটু লায়লা শারমিনের কাছে যাব। লায়লা শারমিন, আমাদের যে পাঁচজন শিল্পী আজকে রয়েছেন এবং আমি সহকারে ছয়জন, এর ভিতরে আপনি হচ্ছেন একমাত্র নারী। আমি আপনার কাছে এই প্রসঙ্গেই জিজ্ঞাসাটা করব, এই যে একজন নারী হিসেবে আমরা জানি যে শিল্পকলার কাজ করার জন্য অনেক অনেক বেশি হতে হয়, মানে প্রাত্যহিক যে জীবন, প্রাত্যহিক যে জীবনের নিয়মানুবর্তিতা, তা দিয়ে কিন্তু কোনো শিল্পই হয় না, ও লেখালেখিও হয় না, কিছুই হয় না, সেখান থেকে মানুষকে বেরিয়ে আসতে হয়। তা আপনি যদি, আপনি একজন নারী হিসেবে আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি আপনার মানে নারী হওয়ার কারণে বিশেষ কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন পর্যন্ত? হ্যাঁ, আপনি বেশ ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশের আমরা যে সময় চারুকলাতে ভর্তি হয়েছি বা তার পরবর্তী পর্যায়ে, এখনকার মতো এত বেশি মসৃণ ছিল না, অনেক অনেক সমস্যা ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমার ভিতর সবসময় একটা ব্যাপার কাজ করেছে, এবং চারুকলাতে এটা আমি কোনো শখের বসে যাইনি, তো ওটা ছিল হলো চিত্রকলা হচ্ছে আমার কাছে আমার রক্তের মতো ব্যাপার, এবং আমার শরীর থেকে রক্ত বের করে নিলে আমি তো বাঁচতে পারবো না। তো সেই জন্যে ওই সমস্ত প্রতিবন্ধকতা সবকিছুকেই আমি কিন্তু সানন্দে গ্রহণ করে এগিয়ে যেতে চেষ্টা করেছি। বাহ বাহ, অনেক অনেক সুন্দর বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এবার একটু রাকিব হাসানের কাছে আসবো। রাকিব হাসান, আমরা জানি যে আপনি মন্ট্রিয়লে শিল্পচর্চা করে থাকেন এবং সেটি দু দশক পার হয়ে যাচ্ছে। এই যে মন্ট্রিয়লে এলেন, এখানে শিল্পচর্চা শুরু করলেন এবং আজকে দু দশক ধরে যে আপনি চালিয়ে যাচ্ছেন, আমি যদি প্রশ্ন করি যে প্রবাসে একজন বাঙালির, একজন বাংলাদেশি মানুষের শিল্পচর্চার ক্ষেত্রে আপনি কি কোনো বিশেষ প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, যেটি একজন কানাডার মানুষ, মানে যেটাকে আমরা বলি মূল ধারার কানাডীয়, তিনি হয়তো হতেন না, আপনি হয়েছেন, তেমন কিছু ঘটেছে? ধন্যবাদ আপনাকে। আসলে এরকম তো সবসময় হয়। আমি প্রথম যখন কেনিয়াতে যাই, ওখানেও হয়েছে, এখানেও হয়েছে, আর এই প্রতিবন্ধকতা হবে জেনেই আসলে আমি এসেছি, যে জায়গাটা নিজেকে দখল করতে হবে, নিজের যোগ্যতা, নিজের কাজের একটা শক্তি দিয়ে জায়গাটা দখল করতে হয়। এবং প্রতিবন্ধকতার ব্যাপারটা আসলে আমি সহজভাবেই নিয়েছিলাম, আমি কখনো মনে করিনি যে এখানে এসে আমি বেড অফ রোজেস পাবো, তো এটা ছিল এবং সবসময় থাকে এটা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার, আমরা কিন্তু একটা জিনিস রাকিব হাসানের কথা থেকে বুঝে গিয়েছি, সেটা হচ্ছে যে একজন মানে পরবাসীর জন্য, অভিবাসীর জন্য, ইমিগ্রান্টের জন্য কখনো বিদেশ কিন্তু বেড অফ রোজেস হয় না, প্রত্যেককে কিন্তু হার্ডলসকে অতিক্রম করে করেই যেতে হয়। রাকিবও করেছেন এবং তিনি সফলভাবে অতিক্রম করেছেন বলেই আজকে তিনি রাকিব হাসান, আজকে আমরা তাকে টেলিভিশনের পর্দায় দেখছি, আনন্দিত হচ্ছি, গর্বের সাথে বলছি রাকিব হাসান আমাদের বাঙালি বন্ধু, আমাদের বাঙালি ভাই। দর্শক, আমরা আর ছোট্ট ছোট্ট করে আমাদের পাঁচজন শিল্পীর সাথে কথা বলে নিলাম, আসুন আমরা এবার একটা কাজ করি, এই পাঁচজন শিল্পী আসলে কি আঁকেন সেটা একটু দেখি। প্রথমে দেখব অশোক চক্রবর্তীর আঁকা কয়েকটি ছবি।
দর্শক আমরা জানি একজন শিল্পী যে ছবি আঁকেন তার একটি ছবি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা তো বাস্তবকে মেনে নিই। সেই জন্য এই 30 সেকেন্ডের ভেতরে অশোক চক্রবর্তীর কয়েকটা ছবি দেখলাম। আমি জানি এটি আপাতভাবে অনেক হাস্যকর, কিন্তু তারপরেও হয়তো আমাদের অনেক দর্শক আমাদের শিল্পীদের ছবি কখনো দেখেনি, সেই জন্য আমরা এই ব্যবস্থাটি করেছি। এবারে আমি অশোক চক্রবর্তীকে প্রশ্ন করব তার ছবি। আচ্ছা অশোক চক্রবর্তী, এই যে আপনি ছবি আঁকেন, আপনি ছবির জন্য মানে কোন জিনিসকে ফোকাস করতে পছন্দ করেন, মানে কি আপনার লক্ষ্য কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, একটু যদি বলেন। দেখো কেন্দ্রবিন্দু, আমি আমি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট প্রাইমারিলি, যার জন্য আমি অ্যাবস্ট্রাক্ট প্রচুর করেছি। আমার কথা হচ্ছে যে আমি যেটা আঁকতে চাইবো সেটা যেন নিজস্ব হয়, এর জন্য আমি দু একটা প্রক্রিয়া উদ্বোধন করেছি, মানে তৈরি করেছি, যেটা সেই টেকনিকগুলো আর কেউ করেনি। এটা আমার নিজের এক্সপেরিমেন্টাল, ক্যানভাস পুড়ে গেছে এরকম হয়েছে। তো আমি চাই, আমার কাছে সব থেকে ইমপ্রেসিভ লাগে এক একটা সিঙ্গল গাছ, এক একটা সিঙ্গল গাছ। কেন? আমার কাছে প্রত্যেকটা গাছ স্বতন্ত্র, তবে নিজস্ব একটা বক্তব্য আছে তার চেহারায়, আকৃতি। কেউ নাচছে, কেউ রেগে আছে, কেউ শান্ত হয়ে আছে, কেউ ঝুঁকে আছে। কোন একটা পাঁচটা গাছ একসঙ্গে নাচছে, বহু ছবি করেছি আমি। কাছে কাছে আমি চাই একটা মুড ধরতে। আর গাছ তো হচ্ছে আমাদের সংস্কৃতি আছে, বৃক্ষরে ও সৃষ্টিষ্ঠতে, তুমি বৃক্ষের মতো সুস্থির হয়ে দাঁড়াও, নিজেকে চিনতে পারবে। গাছ আমাকে আত্মচিন্তা করতে শেখায়, আত্ম অনুসন্ধান করতে শেখায়, শান্ত হতে শেখায়, এবং আমার প্রচন্ড প্রভাব আছে, প্রকৃতির প্রভাব আমার উপর আছে। আমার মিডিয়ামটা হলো, আমি জানি অ্যাক্রেলিক করে, ওর ছবির সঙ্গে ইকবালে খুবই পরিচিত। আমি আমি অ্যাক্রেলিক করি, কিন্তু আমি মজা পাই অয়েলে করতে। অয়েলটা অ্যাকচুয়াল যে টাচিং ইজ অলমোস্ট লাভ মেকিং, ইট স্পিক্স টু ইউ, বাট ইট টেক্স মাচ টাইম। অয়েল শুকাতে সময় লাগে, বাট আই ডিড মোস্টলি অয়েল অ্যান্ড অ্যাক্রেলিক, ভেরি ফিউ ওয়াটার কালার অর গুয়াশ। তাহলে কি আমরা এটুকু বুঝছি যে আপনি আপনি বৃক্ষকেই আপনার ছবির বিষয়বস্তু করতে পছন্দ করেন, মানুষকে কখনো করেন না? না না, বৃক্ষকে করি, এবং বৃক্ষ কিন্তু যে ছবিগুলো দেখলে এটা কিন্তু বৃক্ষ অলমোস্ট টাচিং দ্য জোন অফ অ্যাবস্ট্রাক্টনেস, এটা ঠিক বৃক্ষ নয়, রিয়ালিস্টিক নয়। এই এইটাই আর কি, বৃক্ষের অন্তর্নিহিত যেটা এখানে করেছেন মাইকেল হ্যারিস করেছেন, যেটা মানে বৃক্ষগুলোকে তার ভেতরে বক্তব্য তুলে ধরার চেষ্টা, জাস্ট একটা প্রকৃতি নয়, সেটা সেটা প্রকৃতির অংশ বটে, তার নিজস্ব বক্তব্য আছে, এইরকম বলার চেষ্টা একটা আছে। বাহ, খুবই খুবই সুন্দর, আমাদের খুব ভালো লাগছে। এই যে মানে আপনি গাছ আঁকছেন, কিন্তু আসলে সে গাছ বাস্তবের গাছ নয়, এই জায়গাটাই হচ্ছে একজন শিল্পী এবং একজন সাধারণ মানুষের বোঝাবুঝির পার্থক্য। দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বিপুল সংখ্যক বন্ধু দর্শক তারা অনুষ্ঠান দেখছেন, দেখছেন তারা শুভকামনা জানিয়েছেন, হোসনে আরা জেমি, নীলিমা দত্ত, সিরাজ ইকবাল, অরুণ ভৌমিক, ফ্লোরা সুচি, ডি রোজারিও, আমাদের সুজিত কুসুম পাল, বিশিষ্ট প্রাবন্ধিক, তিনি একটা খুব সুন্দর মন্তব্য লিখেছেন, চিত্রকলা ও বর্ণমালা একই ভুবনের দুটি প্রপঞ্চ, একজন চিত্রশিল্পীর মনন প্রতিফলিত হয় তার তুলির আঁচড়ে, একজন কাব্যিক কারিগরের অন্তর্বাহ পলি ছড়ায় কবিতার সারা শরীর জুড়ে, দুজনের ভাবনার প্রকাশ দুটি ভিন্ন মাধ্যমে হলেও তাদের চেতনার প্রকৃতি অভিন্ন। অনেক ধন্যবাদ সুজিত কুসুম পাল আপনাকে। আরো দেখছেন কামরুন নাহার ঢাকা থেকে দেখছেন, অধ্যাপক সালমা মুক্তা, এবং তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানায় যে তারা আমাদের অনুষ্ঠানের সাথে আছে। দর্শক আসুন, যে সৈয়দ ইকবালকে নিয়ে আমরা অনেক গর্ব করি, টরন্টোর সকল বাঙালির জন্য তিনি একটি প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব, সেই সৈয়দ ইকবালের ছবি দেখি। Thank you.
আমরা সৈয়দ ইকবালের অনেকগুলো ছবি দেখলাম। এখন সৈয়দ ইকবালের কাছে আমরা একটু জানতে চাই, আমরা খেয়াল করেছি যে আপনার ছবির কিন্তু বিষয়বস্তু বিভিন্ন, এই যে বিভিন্ন বিষয়বস্তু আপনার ছবিতে উঠে এসেছে, তাহলে আপনি আসলে ছবি মানে কোন বিষয়কে কেন্দ্র করে ছবির ভেতরে প্রবেশ করেন যদি একটু বলেন? বিষয়কে কেন্দ্র করে না, আমি আসলে যাপিত জীবন যে আছে আমার, সেই জীবনের যেভাবে আমি প্রতিটা দিন বাঁচি সেটা অনুভব করি, রিয়্যাক্ট করি, সেসবই আসে আর কি। আমার লেখায় যেমন মানুষ লেখে, ডায়েরি লেখে, ওইভাবেই আসে আর কি। যেটা আমার প্রতিবাদ করতে ইচ্ছা করে সেটা প্রতিবাদ করি। যেমন গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমার এখন 140-150 ছবি হয়েছে, মানে প্রায় 20-25 বছরে, টিয়ার্স অফ নেচার নাম, কোথায় মানে ফিনল্যান্ড থেকে শুরু করে জাপান থেকে সব জায়গায় ছড়িয়ে গেছে। এটা হচ্ছে যখন কেউ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কেউ ই করতো না, তখন এই প্রকৃতি নিয়ে আমি ই করি। এটা ওই রকম যেমন আছে, তেমনি আমার মাইন্ড স্কেপ সিরিজটা আছে। যেমন আমি যখনই যা ভাবি, যখন ভালো থাকি মানে কালার চেঞ্জ হয়, ফর্ম চেঞ্জ হয়, যখন আমি স্যাড থাকি তখন স্যাড হয়, তো নানা বিষয় হয়, মানে অনেক ধরনের ই আছে। যেমন আমার এখানে যে টরন্টো ইউনিভার্সিটি সেন্ট জর্জ একটা স্পন্সার করেছিল 2003-তে, গিয়ে তারা আমাকে বলে দিয়েছিলেন যে ওমেন জেন্ডার ডিপার্টমেন্ট এটা স্পন্সার করছিল, তো এই জন্যে মেয়েদের নিয়ে ছবি আনতো। আমি এবং ব্যাঙ্গালোর থেকে একজন ভারতীয় শিল্পী আসছিলেন, দুজনের, তো ওইখানে বলেছিলেন মেয়ে, তো মেয়েগুলো সবই মেয়ে, আমার মুখ ছিল না, মুখ বন্ধ ছিল। তো এখানে অমনি টিভি টমনি টিভি এসবের সবাই মেয়েরাই আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি, মেয়েদের মুখ নেই কেন? আমি বললাম যে ভাই, ওইখানে যদি জন্মাতে আমাদের দেশে, তাহলে বুঝতে পারতে মেয়েদের কোনো মুখ থাকে না। তো এই বিষয়ে আমার মানে বদলাতে থাকে, আমি বেঁচে আছি, মারা গেলে আর বদলাবে না। এই প্রসঙ্গে যদি আপনি একটু সুযোগ দেন তাহলে বলি, আমি ছবি দেখতে গিয়ে দেখলাম আপনার ওখানে আরো দুটি জিনিস আমি খেয়াল করেছি, একটি গণেশের ছবি দেখেছি এবং একটি কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের মুখ দেখেছি। একটু বলবেন যে তারা কি করে আপনার যাপিত জীবনে স্থান করে নিয়েছে? না, যাপিত জীবন মানে কি, মানে জিনিসটা হচ্ছে মানে আমি আমি বেসিক্যালি কোনো ধার্মিক লোক জন্মেছি, মানে এই জন্য নামটা একরকম হয়ে গেছে। কিন্তু আমার আমার আসলে ম্যাথোলজি, আমি কি আপনি বলেন তাহলে গ্রিক ম্যাথোলজিতে গিয়ে ঢুকে গ্রিক প্রতীকী যে ইয়ে আছে ওইসব আঁকবো? আমাকে আঁকতে হবে, দ্বারস্থ হতে হবে ভারতীয় যে ইয়ে, এবং তার মধ্যে মানে অনেক চরিত্র আমার কাছে খুবই ইয়ে। এই যে আপনি সুরিয়ালিস্টিক বললেন, সুরিয়ালিস্টিক আমার কাছে মনে হয় যে গণপতি যেত ওনার মতো সুরিয়ালিস্টিক ফর্ম মানে আর নাই এরকম। হ্যাঁ, চমৎকার একটা জিনিস, এই জন্য ফ্যাসিনেটেড হই আমি। অনেকগুলো আঁকছি এখন থেকে, মানে এখানে ঘরে ঘরে আসছি, এখানে ব্যারিস্টার পল্টু সিকদারের বাসায় বোধহয় 2-3টে আমার গণপতি আছে, আর এখানে এই অবাঙালিদের এখানেই লর্ড কৃষ্ণ। লর্ড কৃষ্ণের মতো কোনো ধর্মে এরকম প্রেমের কোনো দেবতা আছে বলে আমার তো মনে হয়, একজন আর্টিস্টকে কে টানবে বলে? হ্যাঁ, এটা তো আর সাইদি সাহেব টানবেন না। সৌদিক বল, খুব ভালো বলেছেন দর্শক যে আসলে প্রেমের দেবতা হিসেবে কৃষ্ণের মতো এমন দেবতা আমরা আর পৃথিবীর কোনো মিথোলজিতে পাই না। আর এই গণপতি তার যে সুরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউতে তার যে গুরুত্ব সেটি অসাধারণ। একটি মানুষ কিন্তু তার মাথাটি পরিবর্তিত হয়ে একটি হাতির মাথা দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা আবার একটু মন্তব্যে যাই। আমাদের সাথে আরো অনুষ্ঠান দেখছেন গুরুপ্রসাদ হোম চৌধুরী, রয়েছেন অপু মুখ, এবং তিনি লিখেছেন, অপু লিখেছেন যে সামথিং আই লার্ন নিউ ফ্রম অশোক দা, দ্যাট ট্রিজ অলসো হ্যাজ পার্সোনালিটি। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড দ্য ক্রেডিট গোস টু অশোক দা। দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট পণ্ডিত দিলীপ চক্রবর্তী লিখেছেন অশোক চক্রবর্তী রাইটস উইথ হিজ ব্রাশ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ দিলীপ দা। এবং আরো রয়েছেন তাহসিন জামান। দেখা যাক, আমরা আরো মন্তব্য পরে শোনাবো। আসুন দর্শক, এবারে একটু তাজউদ্দিন আহমেদের ছবির সাথে পরিচিত হই। দর্শক, আমরা একটা জিনিস কিন্তু জানি, এই যে আমরা ছবি দেখছি
যেভাবে দেখাচ্ছি এই দেখানোটা কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, শিল্পীর সাথে আমরা যে কথা বলছি সেই শিল্পীর যে সৃজন, সেই সৃজনকে যদি আমি না দেখি তাহলে শিল্পীকে আসলে দেখা তার কথা সেটি মানে শতভাগ বোঝা, যেটাকে আমরা বলি পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডিং, সে জায়গায় আমরা পৌঁছতে পারবো না। সেই জন্য আমরা আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস একটু ছবি দেখিয়ে শিল্পীর কাছে যাওয়া। তাজউদ্দিন আহমেদ, আপনি যদি এবারে একটু আপনার ছবির বিষয়বস্তু অথবা যে যেই ভঙ্গিতে আপনি ছবিকে উপস্থাপন করেন তা নিয়ে আমাদের দর্শকদেরকে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে ছবি আঁকি আমার প্রায় 40 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল আমার ছবি আঁকা নিয়ে। আমি টরন্টোতে আসছি 12-13 বছর হয়ে গেল। আমি মানে বলতে গেলে আমি একরকম প্রফেশনাল আর্টিস্ট, আমি বাকি কোনো কিছুই এখানে করি না। আমি সারা বেলায় মোটামুটি একরকম ছবি আঁকি আমার, আর এটা ছাড়া আমি আর অন্য কোনো কিছু চিন্তাও করতে পারি না। একসময় আমি অয়েল কালারে ব্যবহার করে অনেক ছবি এঁকেছি, তো এখন আমি অ্যাক্রিলিক মিডিয়াতে কাজ করি, আবার কিছু কিছু মিক্সড মিডিয়াতেও কাজ করি, ড্রয়িং করি আমি প্রচুর। তো এই ধরনের কাজই আমার বেশিরভাগ কাজ হয়, আর আমি কিছু কমিশন ওয়ার্ক করি। কমিশন ওয়ার্ক এখানেও বেশ অনেকগুলি কমিশন ওয়ার্ক আমার অনেক অফিসে এবং বাসায় আছে, এবং বাংলাদেশে বেশ অনেকগুলি বড় বড় কাজ আছে, যেগুলি আপনার 20 ফিট বাই 5 ফিট, 25 ফিট বাই 6 ফিট, 12 ফিট বাই 4 ফিট, এরকম বড় কাজই করি, কমিশন ওয়ার্ক বেশি করি আর কি, সবই বড় কাজ। আর আমার এক্সিবিশন তো বললেন, এবং আমার গ্রুপ এক্সিবিশন মেজর এক্সিবিশন মিলে আমি 52টা এক্সিবিশন পর্যন্ত শেষ হয়েছি। তো আমি ফুল ফ্লেজারি মোটামুটি আমি ছবি আঁকার মধ্যেই থাকি, অন্য কিছু আর চিন্তা করি না আর কি। আমার যে বন্ধু আছে যে ইকবাল, ইকবালের সাথেও আমি এখানে 2টা এক্সিবিশন করেছি মিসিসাগাতে, আর ডাউনটাউনে আমাদের একটা গ্রুপ এক্সিবিশন হয়েছিল বেশ বড় 2010 সালে, এবং ইকবাল আর আমি আরেকটা এক্সিবিশন করেছিলাম, এটা খুব ইন্টারেস্টিং, কানাডা থেকে 10 জন আর্টিস্টের একটা এক্সিবিশন নিয়ে আমি আর ইকবাল ঢাকাতে একটা এক্সিবিশন করেছিলাম। সেটা খুব বেশি বেশ ভালো আলোড়ন সৃষ্টি করেছিল, যেটা কানাডার বাঙালিরা এই এইরকম একটা অর্গানাইজ এক্সিবিশন কে করেনি, একমাত্র আমি আর ইকবালই ক্যানাডিয়ান আর্টিস্ট, মানে শুধু আমি আর ইকবাল ছিলাম, বাকি 8 জন ক্যানাডিয়ান পেইন্টার ছিল, হোয়াইটার ছিল। এই এক্সিবিশনটা আমরা খুব সাকসেসফুলি ঢাকাতে করেছি। অনেক ধন্যবাদ আপনাকে তাজউদ্দিন আহমেদ। দর্শক, আসলে আমরা যে 5 জন শিল্পীকে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত করেছি, এদের প্রত্যেকের এত কাজ, তারা জীবনে এত এঁকেছেন যে আমরা যদি দেখতে থাকি সেটি বছরের পর বছর কেটে যাবে। যারা গভীরভাবে আগ্রহী আছেন চিত্রকলায় শিল্পকলায়, তাদেরকে তেমন সময় নিয়ে আমাদের শিল্পীদের ছবির সাথে পরিচিত হতে হবে। দর্শক, আমরা আবার কয়েকটি মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আমাদের একজন বন্ধু, উনি নিজেও চিত্রশিল্পী, জয় দাস, তিনি লিখেছেন, বিশিষ্ট চিত্রশিল্পী অশোক চক্রবর্তী, সৈয়দ ইকবাল, তাজউদ্দিন আহমেদ, লায়লা শারমিন, রাকিব হাসান, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। গুরুপ্রসাদ হোম চৌধুরী, তিনি একজন বিশিষ্ট সঙ্গীতকার বটে, তিনি লিখেছেন, কি দারুণ উপস্থাপন, কি সুন্দর ভাবনায় চিত্রকর্মের বর্ণনা। তিনি আসলে সৈয়দ ইকবালের বক্তব্য শুনে কথাটা বলেছিলেন। মাইনুর খান হিমেল, তিনি লিখছেন, সব শিল্পীর তুলিতে ভেসে উঠুক অপূর্ব শিল্পকর্ম, নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশায় আছি। আমাদের আরেক বন্ধু, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক সৈকত রুশদি, তিনি বলেছেন, প্রবাসে বাঙালির শিল্পকলা চর্চায় প্রতিবন্ধকতা এবং তার বিকাশ ও ধারা নিয়ে আজকের আলোচনাটি কৌতূহল উদ্দীপক। অতিথি 5 চিত্রশিল্পীর কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, প্রবাস জীবনে তাদের এই চিত্রকলা চর্চায় বাঙালির ঐতিহ্যবাহী নিজস্ব সংস্কৃতি কতটা এবং বর্তমান পরিপার্শ্বের প্রতিফলন কতটা প্রভাব বিস্তার করে,
প্রশ্নটা আমি অশোক চক্রবর্তীকে দিয়ে দিই। অশোক দা, আপনি কি একটু বলবেন যে প্রবাস জীবনে তাদের যে শিল্প চিত্রকলা চর্চা, সেখানে বাঙালির ঐতিহ্যবাহী যে নিজস্ব সংস্কৃতি, সেটি তার উপরে কতখানি প্রভাব বিস্তার করে, অথবা বর্তমান ব্যক্তিগতভাবে আমি মনে করি, সরি গো অ্যাড, হ্যাঁ আপনি বলুন, বলো, হ্যাঁ হ্যাঁ, মানে তার নিজস্ব সংস্কৃতি কত ব্যাপারটা, হ্যাঁ বলছি, আমার চিন্তা ভাবনা এই, ছবির ব্যাপারে যদি কেউ বলে বাঙালি ঐতিহ্য বা ভারতীয় ঐতিহ্য বা সুইডিশ ঐতিহ্য, এটা খানিকটা অক্সিমোরন, এটা ঠিক নয়। এটা কেন কথা বলছি, এই চিন্তা নিয়েই অবনী ঠাকুর ভারতবর্ষের ছবির ক্ষতি করে গেছেন। আমি সরি টু সে দ্যাট, ঐতিহ্য দিয়ে রং একটা এমন জিনিস, আঁকাটা একটা এমন জিনিস, এটা আন্তর্জাতিক, রং আন্তর্জাতিক কথা বলে, ভাষা বলে না। অতএব যদি কেউ, আমি আমেরিকায় থাকি বা কলকাতায় থাকি, আমি যদি আন্তর্জাতিক ভাষা রপ্ত না করতে পারি, ছবির ভাষা, ঐতিহ্য ধরে কিছু হবে না। তার থেকে রস নেওয়া যেতে পারে, তার থেকে নিংড়ে নেওয়া যেতে পারে, পেছনে কাজ করতে পারে, সেটাকে যদি অনুসরণ করা যায়, ডেফিনেটলি ক্রিয়েশন হবে না। ইকবালের কাজ তাই বলছে, তাজউদ্দিনের কাজ তাই বলছে, এটাই আমার বক্তব্য যে তোমাকে একজন চিত্রশিল্পী প্রকৃত অর্থে আন্তর্জাতিক, এমনকি লেখক বা কবির থেকেও অনবদ্য আয়োজন দেখছি আর মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছি, শুভকামনা। আজকের স্পন্সর সনদ বড়ুয়া, তিনি বলেছেন থ্যাংকস টু অল পার্টিসিপেন্টস অ্যান্ড এনআরবি টিভি। সনদ বড়ুয়া, থ্যাংকস টু ইউ অলসো। এডওয়ার্ড প্রবীর মন্ডল, তিনি আলবার্টাতে থাকেন, তিনি বলেছেন গ্রেট টু সি ইউ অল, অল দ্য বেস্ট, প্রাউড অফ ইউ অল, লাভ অ্যান্ড প্রেয়ার্স অলওয়েজ। আমাদের আরেক বন্ধু, টরন্টোর বন্ধু অসীম ভৌমিক, তিনি বলেছেন প্রযোজক, সঞ্চালক এবং শিল্পী বৃন্দকে অভিনন্দন। আবুধাবি থেকে নিমাই সরকার, তিনি বলেছেন অশোক চক্রবর্তী প্রকৃতির সৌন্দর্য আঁকেন নিজের মাধুরী দিয়ে, অভিনন্দন। আমাদের কবিবন্ধু দেলওয়ার এলাহি, তিনি বলেছেন প্রিয় মানুষদের মুখ, সবাইকে শুভেচ্ছা। মুস্তাফিজ রহমান, আমাদের টরন্টোর আরেক কবি, তিনি বলেছেন সব পেশাদারেরাই ক্যানাডাতে কাজ করতে চাইলে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সের সম্মুখীন হন, সে জায়গায় আমাদের শিল্প চিত্রশিল্পীদের অভিজ্ঞতা কি ধরনের। আমরা মুস্তাফিজ রহমানের প্রশ্নে পরে আসব, তার আগে দর্শক আসুন আমরা একটু লায়লা শারমিনের ছবির সাথে পরিচিত হই। আমরা লায়লা শারমিনের কয়েকটি ছবি দেখলাম, এখন লায়লা শারমিনের সাথে একটুখানি কথা। এই যে আপনি যে ছবিগুলো এঁকেছেন, আমি যদি সোজা প্রশ্ন করি, এই ছবিটি আপনি কেন আঁকলেন, কেন আরেকটি ছবি আঁকলেন না? আমার মতো করে দিতে চেষ্টা করছি, সেটা হলো যে আসলে এখানে অনেক কিছু চলে এসছে শিল্পীদের কথাবার্তার মধ্যে দিয়ে। তো একটা জিনিস যেটা একটা প্রশ্ন ছিল, আমি তো বলে দিতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই বলতে থাক। হ্যাঁ, তো সেইটাতে বলা হচ্ছিল যে নিজস্ব যে ঐতিহ্য, এই রকম একটি প্রশ্ন ছিল। তো আমি এখানে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেখানে আমি বলতে চাচ্ছি, আসলে চিত্রকলা হচ্ছে একটা আন্তর্জাতিক একটা ভাষা। তো এই যে একটা আমাদের তো বাড়তি একটা পাওয়া আছে, কিন্তু তারপরও শিল্পীদের নিজস্ব দর্শন অনুযায়ী তারা কাজ করবে, বিভিন্ন শিল্পী বিভিন্ন ভাবে কাজ করবে। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে, সেটা হলো যে আমরা বাংলা ভাষাভাষী বাংলাদেশের শিল্পী হিসেবে আমাদের অলিখিত একটা বোধ হয় দায়িত্ববোধ আছে, সেটা হলো যে আমি যখন
দুবে এক্সিবিশন করতে গেলাম বা বিভিন্ন দেশে আমি গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় বিয়েনালে চিয়েনালে আমি অংশগ্রহণ করেছি, এমনকি আমি ভেনিস বিয়েনালেও গেছি, কিনচিয়ানো মিউজিয়ামে, কাসাবাতিও, এরকম অনেক অনেক, সেটা আমি বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যে জিনিসটা দেখি সেটা হলো যে শিল্পীরা কেউ কেউ হয়তো বিমূর্ত রীতিতে কাজ করেন, কেউ আবার একেবারে রিয়েলিস্টিক কাজ করেন, কেউ আবার আধা বিমূর্ত কাজ করেন। তো এইটা তো গেল হলো আমার কম্পোজিশন বা এই সমস্ত ক্ষেত্রের ব্যাপার, কিন্তু দর্শনগত যে কতগুলো ব্যাপার থাকে সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন, বিভিন্ন শিল্পী ভিন্ন ভিন্ন। তবে আমি বাংলাদেশি শিল্পী হিসাবে আমি খুব গর্ববোধ করি, বাংলাদেশে জন্মগ্রহণ করি এবং আমি ক্যানাডাতে থাকি বা প্যারিসে থাকি বা আমি ভেনিসে থাকি, এটা আমার কাছে কোনো ব্যাপার না। এক্সিবিশন করতে যাই এটা আমার কাছে ব্যাপার না, আমার কাছে ব্যাপার যে আমার যে বাংলাদেশের যে হাস্যহেনার সুবাস, আমার যে দোলন চাপার সুবাস, যেমন আমার যে নিজস্ব যে ভাটিয়ালি গান, তারপর আপনার কি বলবো লালন, এই যে আমরা এত এত বেশি ঐশ্বর্যবান, এটা আমার ব্যক্তিগত মতামত, এই যে আমরা এত বেশি ঐশ্বর্যবান সেই জন্য আমাদের উচিত যে আমরা আমাদের যে নিজস্ব যে সৌন্দর্য আছে, যে সুবাসগুলো আছে, সেই সুবাসগুলাকে কেন আমি আমার হাস্যহেনার সুবাস আমি ছড়িয়ে দিব না। সেই জন্য আমার কাজের যে ধরনটা, আপনি প্রশ্ন করেছিলেন আমাকে যে আপনি এইরকম করে কেন আঁকেন বা এইরকম একটা ব্যাপার যেটা বলেছিলেন, তো সেইটার পরিপ্রেক্ষিতে বলছি যে আমি আমার কম্পোজিশনটা হয়তো হঠাৎ করে কেউ বুঝতে পারবে না, হয়তো বা মনে করবে যে আছে কি বা কি, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে আপনি দেখবেন এখানে বাংলাদেশ আছে, শুধুই বাংলাদেশ, শুধুই বাংলাদেশ, জি। এবং আমি একটু বলে নিচ্ছি, এবং আপনি দেখবেন যে ইয়েলো ডট আছে, সেই ইয়েলো ডট গুলা কে জানেন, আমার ধুন্দুল ফুল। তারপর আপনি দেখবেন যে কচুরি ফুল আছে, একটু খুঁটিয়ে দেখলে রংধনু আছে, খড়ের গাদা আছে, এই যে সিম্পল, এমনকি চিরবিং প্যারটস, এই সমস্ত জিনিসগুলো আছে এইগুলো। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো আমি বৃহদারণ্যকে সেই উপনিষদের বাণী নিয়ে কাজ করি, গত 10-15 বছর ধরে, 20 বছর ধরে কাজ করছি, দত্তদয়াথম দা মাধ শান্তি শান্তি শান্তি। আর আমার মূল দর্শনটা যেটা সেটা হচ্ছে যে আমি প্যারালাল দুইটা দর্শন কাজ করি, স্ট্রং দর্শন, একটা হচ্ছে প্যান্থিজম আর একটা হচ্ছে হার্মিটিজম। এখন এগুলা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমার মনে হয় অনেকেই আপনারা জেনে থাকবেন হার্মিটিজম কি সেটা, কিন্তু আমি আপাতত আপনাকে একটুখানি থামাই, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। উনি কিন্তু একটি খুব একটা সুন্দর জায়গায় স্পর্শ করে গেছেন, একজন শিল্পী হিসেবে তার দুটি দুটি জায়গায় তিনি আসলে কেন্দ্রীভূত হয়ে যান, এক হচ্ছে দেশমাতৃকা, দেশমাতৃকাকে তিনি উপস্থাপন করেন আন্তর্জাতিক একটি আবহে বলয়ে, আর দ্বিতীয় যেটি হচ্ছে তার বার্তাটি হচ্ছে শান্তি শান্তি শান্তি। অনেক ধন্যবাদ আপা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভে প্রচুর কমেন্ট আসছে, আমরা ওই কমেন্টের আগের যে কমেন্ট কবি মুস্তাফিজ রহমান তিনি করেছিলেন, এটা নিয়ে একটু সৈয়দ ইকবালের কাছে একটুখানি শুনে নিই যে একজন পেশাদার শিল্পী হিসেবে এই যে ক্যানাডায় আপনি আপনার যে অভিজ্ঞতা, সেই জায়গাটাকে একটু কি বলা যায় যে একজন পেশাদার শিল্পী হিসেবে আপনি কোনো প্রতিবন্ধকতা বা কোনো বিশেষ সুবিধা পেয়েছেন কিনা বা ইত্যাদি ইত্যাদি? মানে সেটা তো আপনি যে কোনো একটা বৃক্ষকে, এই যে অশোকদা বৃক্ষ বললেন, বৃক্ষকে আপনি তুলে আনেন, বৃক্ষের নিচের জিনিস সেটা এক এক মাটির এক এক রকম যেভাবে বড় হচ্ছেন, তার এক জায়গায় লাগাতে গেলে এটা ঝামেলা হবেই, ঝামেলাটা মানে যখন হবে আপনাকে এটার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা, কেউ কোন গাছ টিকে থাকে কোন গাছ মরে যায়। আমি যখন এখানে আসছিলাম এই এখানেই আমাকে মানে এখানকার মাতবররা সবাই, তখন কোনো প্রফেশনাল, তখনও অনেক 30-এর উপরে মানে শিল্পীরা থাকেন, কেউ একটা প্রফেশনাল আর্ট গ্যালারিতে কিছু করেন নেই, ওদিকে যেতেও চান না, তা প্রতিবন্ধকতা ছিল মানে। কিন্তু আমি আসার পর আমি তো আসছি এখানে একটা মেইন ইয়ে থেকে, যেখানে ডেইলি স্টার, প্রথম আলোতে অহরহ আমার সব কিছু ছাপা হয়, বিশাল বেঙ্গলে এক্সিবিশন হয়, আমি এখানে মক্কায় কেনই করবো, মানে মক্কা রেস্টুরেন্টে কেন ছবি টাঙাবো, আমাকে তো ফোকাসটা দূরত্ব থাকতেই হবে। আমার এখানকার মাতবরা সবাই আমাকে চিনেন, পত্রিকায় দেখেছেন, তারা আমাকে আশ্বস্ত করে বললেন যে মানে আপনি চিন্তা করবেন না, আপনার এক্সিবিশন হবে মক্কায়, আমাদের কাগজে আপনার কাভারেজ হবে, হ্যান হবে তেন হবে। কিন্তু আমি যখন বললাম ওদেরকে কি টরন্টো স্টারে হতে পারে না, কিংবা এখানে কোনো ডাউন টাউন গ্যালারিতে, হাসতে হাসতে সবাই গড়ায় পড়ছিলেন।
আমি তখন কিছু বলি নাই, কিন্তু আমি 3 বছর অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনাকে আপনাকে আমি আমরা বুঝেছি আপনার আপনার জায়গাটা হবে। আমার কথা হলো যে আপনারা এসব আসবেই, মানে রকিব যেমন বলেছেন, মানে রকিব যেমন বলেছেন যে আমাদের প্রতিবন্ধকতা আসবেই এবং সেটিকে জয় করে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। অনেক ধন্যবাদ আপনাকে। সৈয়দ ইকবালের উত্তর শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে, যেমন আমি ইকবাল ভাই আপনার সাথে যদি বলি যে আমি একজন লেখক হিসেবে আমি যখন কেনেডিয়ান ধারাতে কাজ করতে যাই তখন কিন্তু আমার নিজের এই প্রতিবন্ধকতা আসে। মানে আমরা যখন বাঙালির ভেতরে আছি, আজকে অনুষ্ঠান হচ্ছে সব বাঙালি, তখন কিন্তু প্রতিবন্ধকতা কম অন্যরকম, কিন্তু যখন আমি মেইন স্ট্রিমে যাচ্ছি তখন কিন্তু আসছে। এবং মজাটা হচ্ছে যে সেই জায়গাটাতে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমালোচক আবার আমাদের বাঙালি বন্ধুরাই। যেমন আমার একটা খুব একটা অভিজ্ঞতার কথা আমি এক সেকেন্ডে একটু বলে রাখতে চাই। যেমন একবার আমাদের টরন্টো পোয়েট লরিয়েট, তিনি একটা অনুষ্ঠানে আমাকে প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি গিয়েছিলাম এবং ফেসবুকে আমাদের এক বন্ধু তিনি খুব জোরের সাথে মানে মন্তব্য দিয়েছিলেন, আরে ভাই 20-22 বছর টরন্টোতে আছি, পোয়েট লরিয়েট আমারে চিনলো না, আপনারই চিনে গেল। যাই হোক, এই জিনিস আমাদেরকে অতিক্রম করতে হবে, মেইন স্ট্রিম থেকেও আঘাতটা খেতে হবে, আবার বাঙালি বন্ধুর কাছেও আঘাতটা খেতে হবে। অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনাকে। আরো অনেক বন্ধু আমাদের কমেন্টে চলে এসেছেন, যেমন শ্যামল বসাক আমাদের শিল্পী বন্ধু, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা বলে রাখতে চাই শ্যামল বসাকের একটি চিত্র প্রদর্শনী, একক চিত্র প্রদর্শনী কিছুদিন আগেই ক্যানাডাতে হয়েছে। গুরুপ্রসাদ আরো লিখেছেন, এদের সম্পর্কে জেনে অনেক ভালো লাগছে, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন, নিশ্চয়ই সেটি ভালোবেসে জানিয়েছেন। তবে আমি অবশ্যই বলতে চাই যে আজকের অনেক দর্শক আমাদের 5 জনের সবাইকে চেনেন না, অন্তত 1 জনকে চেনেন না, বাকি 4 জনকে চেনেন। আজকে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা এই 5 জন চিত্রশিল্পী যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি তাদেরকে দর্শকদের সামনে উপস্থাপন করছি, তাদের মাধ্যমে আরো অনেককে উপস্থাপন করছি। এটি এনআরবি টেলিভিশনের আজকের আনন্দ, ক্যানাডা জার্নালের আনন্দ। অজয় দাস তিনি লিখেছেন, আমি ম্যাজিশিয়ান অজয় কলকাতা ইন্ডিয়া থেকে দেখছি এই সুন্দর ক্রিয়েটিভ অনুষ্ঠানের জন্য, সকলের প্রতি শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ অজয় দাস, যে আমাদের অনুষ্ঠানের খবর পেয়েছেন, দেখছেন। সিরাজ ইকবাল তিনি লিখেছেন, ভালো লাগলো, অনেক তথ্য পেলাম চিত্রশিল্পীদের, সবাইকে ধন্যবাদ। নিমাই সরকার তিনি আবারও লিখেছেন, লাইলা শারমিন প্রতিবন্ধকতা উত্তরের সামনে এগোচ্ছেন, সাথে থাকে দোলন চাপার সুবাস, কচুরি ফুল, রং ধনু, আচেল আলনের সুর, দারুণ দারুণ বলেছেন। অনেক ধন্যবাদ নিমা সরকার আপনাকেও। দর্শক, আমাদের একজন শিল্পীর এখনো ছবি আমরা দেখিনি, আমাদের মন্ট্রিয়ালের বন্ধু, বিশিষ্ট লেখক এবং চিত্রকর রকিব হাসান, আমরা তার ছবি দেখব। রকিব, আপনাকে প্রশ্ন করার আগে দর্শকদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই। দর্শক, আপনারা বুঝতে পারেন যে এই অনুষ্ঠানটি করার আগে আমাদের 5 জন শিল্পীর সাথে আমরা ফোনে, ইমেলে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। রকিব যখন ছবি পাঠিয়েছেন ইমেলে আমাকে, তখন আমি ছবি দেখছিলাম আর মনের ভেতরে একটা কেমন আনন্দের যেন বন্যা বয়ে যাচ্ছে, এবং সেটি আমি প্রধানত খেয়াল করছিলাম যে ওর যে ওর ব্যবহার করা যে রং, সেই রং আমার হৃদয়ের উপরে একটা অদ্ভুত সুবাতাস বইয়ে দিচ্ছে। এখন রকিবকে আমি প্রশ্ন করব, রং নিয়ে এই খেলাটা কিভাবে শিখলেন ভাই? ধন্যবাদ সুব্রতদা। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমি একটু সংক্ষিপ্ত করি আমার দীর্ঘ 30 বছরের কাজ নিয়ে। আমি আসলে কেনিয়াতে, আফ্রিকাতে 10 বছর ছিলাম, সেখানে গিয়ে রঙের ব্যাপারটা বোধহয় আমার চড়া হয়েছে। আর আরেকটা কথা আপনাকে বলে নেই সুব্রতদা, ছবি নিয়ে আসলে কথা বলা আমার জন্য একটু দুরূহ,
কারণ আমি যেদিন থেকে ছবি আঁকা শুরু করেছিলাম সেদিন থেকেই মনে প্রাণে বিশ্বাস করি যে আমার ছবি কথা বলবে, আমি কথা বলবো না। কারণ আমি যদি গলা ফাটিয়ে বলি যে আমার ছবি শ্রেষ্ঠ, কিছু হবে না। পিকাসো বললেও কিছু হতো না যদি পিকাসোর ছবি আমাদের সঙ্গে কথা না বলতো। পিকাসোর ছবি কিন্তু আমাদের সাথে কথা বলে, মিরোর ছবি আমাদের সঙ্গে কথা বলে, যে কারণে আমরা এগুলিকে এগুলির সামনে দাঁড়িয়ে আমরা তলিয়ে যাই। তো রঙের ব্যাপারটা ফিরে আসি, রঙের ব্যাপারটা আসলে আফ্রিকার রং চড়া। আমি ওখানে গিয়েছিলাম এই রংটাকে ধারণ করতে। আমি বাংলাদেশে রং দেখেছি, সেই রং কিন্তু চড়া। আমাদের বাংলাদেশের সবুজ বোধ হয় পৃথিবীর সবচেয়ে চড়া সবুজ, বাংলাদেশের শাড়ি রং পৃথিবীর সবচেয়ে চড়া রং। তো আফ্রিকার বাংলাদেশের সামাজিক মানে জীবনে ব্যবহৃত যে রং, সে রংটা আসলে চড়া। এবং আফ্রিকায় গিয়ে আমি মুগ্ধ হয়েছি এবং তার সঙ্গে কোঅপারেট করে আমি মিলিয়েছি যে আমার দেশ এবং আফ্রিকার সঙ্গে যোজন দূরত্ব নেই, খুবই কাছাকাছি জীবন। তো আমি যখন রং ব্যবহার করি চড়া হয়, এবং তার মধ্যে আমার কাব্যময়তা এবং চিন্তার কি ছবি আঁকবো সেই চিন্তার মানে আপনার এলিমেন্টস গুলো সবকিছু রঙের সঙ্গে মেলানোর চেষ্টা করি। এটাই বলতে চাই যে চড়া রং এবং এই রঙের আপনার ভিন্নতা এবং ব্যবহারের যে আপনার বহুমুখী ব্যাপারটা আমি ছবিতে আমার ছবিতে আছে, এটা আসলে একদিনে তো হয়নি, 30 বছরের ফসল। কিন্তু আমি আমি আপনাকে একটা জিনিস বলবো, আপনি বারবার শব্দটা চড়া বলছেন, কিন্তু আমি যখন ছবিগুলো দেখেছি, আমাদের দর্শকরা এখন যে দেখলেন, আমার মনে হয় তারা শব্দটা চড়া বলবেন না। এটা শুনে অভ্যস্ত, যেমন বাংলাদেশ থেকে শুরুতে আমি যেমন একটা 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 উদাহরণ দেই, আমার একটা এক্সিবিশন ছিল যেমন মুম্বাই জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে, তো ওখানে আমার সলো এক্সিবিশন ছিল। তো ওখানে একজন বাঙালি আপনার ভারত টাইমস এর সাংবাদিক, তিনি জিজ্ঞেস করেছেন আপনার ছবি অসাধারণ কিন্তু আপনি এত চড়া রং ব্যবহার কেন করেন। ঢাকায় যখন গেলাম আমার এক্সিবিশন ও শিল্পকলায়, তখন এই শব্দটা আমার কানে লেগেছে। আসলে বিষয়টা হচ্ছে, আপনি খেয়াল করবেন আমার ছবি আপনি যখন দেখেন, আমাদের বাংলাদেশের ছবির রঙের সঙ্গে একটু ভিন্নতা বোধহয় আছে, তা না হলে শব্দটা আমি বারবার শুনি, এটা অনেক সময় আমি ফিল করি যে হতে পারে। আচ্ছা, আপনার হয়তো মনে হয়েছে আপনাকে ওই সাংবাদিকরা বলেছেন, কিন্তু আমি আমি নিজে একজন শিল্প সমালোচক, যদিও সেভাবে লেখালেখি আমি করিনি শিল্পকলা নিয়ে, কিন্তু যথেষ্ট শিল্পকর্ম আমি দেখে থাকি। আমি শুধু এটুকুই বলবো যে আপনার ছবি দেখে আমার ভেতরে কিন্তু যে শব্দটা এসেছে, রঙের মধুরতা, যেন একটা অদ্ভুত মধুরতার চূড়ান্ত জায়গায় আপনার ছবি নিয়ে যায়, সেটি চড়া নয়। এভাবে ধরি না, কিন্তু আমি বেশিরভাগই দেখেছি যে তৃপ্তিটা তার ভিতরে আছে, যে কারণে আমি এখনো অনেকে, যেমন আমাকে একটা গ্যালারির যে কিউরেটর বলেছিলেন, তুমি তোমার রং এই যে এত চমৎকার রঙের ছবি আঁকো, তোমার বয়স হলে তোমার রঙের ধাঁচটা কমে যাবে। তো উনি এখনো বেঁচে আছে, ওকে আমি একটা ইমেল পাঠিয়েছিলাম যে ধাঁচটা এখনো কমলো না ভাই, আর কবে। অনেক ধন্যবাদ রাকিব হাসান আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন এই যে আজকে অনেক প্রাণোচ্ছল ভাবে আমাদের শিল্পীরা কথা বলছেন, শিল্প নিয়ে বলছেন, এবং আমাদের যারা আজকের দর্শক তারাও এত প্রাণোচ্ছল ভাবে দেখছেন, আমি মন্তব্য পড়ছি আর আনন্দিত হচ্ছি। আমাদের আরেক বন্ধু বিশিষ্ট চিন্তক, আমি তাকে বিশিষ্ট চিন্তক সবসময় বলতে পছন্দ করি, কারণ তার মগজ, তার চিন্তা শক্তি আমাকে মোহিত করে, সাইদ জাদিদ। তিনি বলেছেন, চিত্রকলায় সামগ্রিকভাবে আমাদের মুক্তিযুদ্ধ কি তার প্রাপ্য স্থান পেয়েছে, বিশেষ করে সাহিত্য চলচ্চিত্রের তুলনায় চিত্রকলায় মুক্তিযুদ্ধ কতটা এসেছে। তাজউদ্দিন ভাই, একটু কি বলা যায় এই প্রসঙ্গে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই, যেমন ধরেন শাহউদ্দিন ভাই যে ছবিগুলি আঁকে, সাধারণত শাহউদ্দিন ভাই ছবিতে স্পষ্ট বোঝা যায় মুক্তিযোদ্ধা বিভিন্ন উনি এই ধাঁচের উপরই ছবিটা আঁকে। শাহউদ্দিন ভাই যতগুলো কাজই আপনি দেখেন না কেন,
মোটামুটি ওনার সাবধান আমাদের অধিকাংশ ছবি তো আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আরো অনেকেই ছবি আছে মুক্তিযুদ্ধের উপরে শুধু সাবধান ভাই না ধরেন আমিও বিডিআর এ বেশ অনেকগুলি ছয় সাতটা কাজ আছে বিডিআর এ ঢাকা ক্যান্টনমেন্টের কাজ আছে সেগুলি মুক্তিযুদ্ধের উপরে ও মানে বিডিআর বলতে আপনি বোঝাচ্ছেন যে মানে ঢাকার যে বিডিআর কম্পাউন্ড ওর ভিতরে যে বিভিন্ন ওদের হল ঘর আছে সেখানে রাখা অনেক অনেক ধন্যবাদ তাজউদ্দিন আহমেদ আমাদের কবি বন্ধু দেলোয়ার এলাহি তিনি লায়লা শারমিনকে প্রশংসা করেছেন সুন্দর করে বলার জন্য অসীম ভৌমিক তিনিও লায়লা শারমিনকে প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ বলেছেন লায়লা শারমিন আপনাকে বিশেষ ধন্যবাদ নিজ দেশকে নিয়ে আন্তর্জাতিকতাকে গ্রহণ করার জন্য দেশকে বাদ দিয়ে কি আন্তর্জাতিক হওয়া যায় হয় অনেক ধন্যবাদ অসীম ভৌমিক আপনাকে সাথে থাকার জন্য লায়লা শারমিন আপনার মন্তব্য আপনার কথা আমাদের দর্শকদের অনেক পছন্দ হয়েছে এটা ভালো লাগছে আর দেলোয়ার আরেকটি জিনিস জানিয়েছেন রাকিব হাসান একজন কবিও বটে অনেক ধন্যবাদ দেলোয়ার আমার ঠিক তেমন করে জানা ছিল না রাকিব আপনি লেখক চিত্রশিল্পী এবং কবি আমাদের বন্ধু সৈকত রুশদি তিনি তিনি আরেকটি মন্তব্য দিয়েছেন একটুখানি পড়ি কোনো মানুষকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে স্থানে বাস করতে পাঠানো হোক না কেন সে তার ফেলে আসা মূল শিকড়কে এবং সেই শিকড়ের ভাষা ঐতিহ্য ও সংস্কৃতি সঞ্জাত রস থেকে গড়ে ওঠা মননের ভুবনকে যে বিস্তৃত হতে পারে না তা আমরা মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেখেছি তেমনি দেখেছি শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকলায় দেখছি শিল্পী লায়লা শারমিনের চিত্রকলায় এবং বক্তব্য তার প্রতিফলন ধন্যবাদ পাঁচ অতিথি শিল্পী এবং ধন্যবাদ সঞ্চালক সুব্রত কুমার দাস ধন্যবাদ আপনাকে রোকন রহমান তিনি আমাদের সাথে যুক্ত আছেন জানিয়েছেন গুরুপ্রসাদ আবারও লিখেছেন কি দারুণ দারুণ চিত্রশিল্পী ওনারা শত শত প্রতিবন্ধকতা এড়িয়ে এই দেশে থেকে যে আপনারা এমন মহান কর্মটি করে যাচ্ছেন সেজন্য সবাইকে শ্রদ্ধা জানাই গুরুপ্রসাদ আপনাকে বিনয়ের সাথে জানিয়ে রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে এবং এনআরবি টেলিভিশন অনেক দিন ধরে ভাবছিল সামগ্রিকভাবে আমাদের যে কানাডায় যে যে বাঙালি বন্ধুরা চিত্রকলার চর্চা করেন তাদেরকে আমাদের ঠিক জানা হয়ে ওঠে না বিভিন্ন কারণে জানা হয়ে ওঠে না কিন্তু এরা প্রত্যেকেই অথবা আমি যদি বলি অনেকেই যথেষ্ট প্রতিভাধর শক্তিশালী আমাদের এই অনুষ্ঠান তাদেরকে নিয়ে নিজেরা গর্বিত হওয়ার জন্য আপনারা যে সবাই দেখছেন ভালো লাগছে দর্শক আমরা আবার একটু আমাদের শিল্পীদের কাছে যাব এবারে শিল্পীদের কাছে একটি অন্য রকমের প্রশ্ন করব অশোক চক্রবর্তী আপনাকে দিয়ে শুরু করি আপনি যে পাঁচজন শিল্পী আমরা এখানে রয়েছেন তাদেরকে বাদ দিয়ে আরো নিশ্চয়ই অনেক কানাডায় থাকা বাঙালি শিল্পীর সাথে মানে পরিচিত আছেন তাদের কাজ সম্পর্কে জানেন এমন কারো সম্পর্কে বা কয়েকজন সম্পর্কে কি একটু কিছু বলা সম্ভব কাদের ছবি দেখেছেন কারা ছবি আঁকেন আমি এখানে পাঁচজনের নাম করব দুজন মানে আমি মন্ট্রিয়ালের বাসিন্দা অ্যাকচুয়ালি রাকিবের আমি বাসিন্দা ছিলাম 35 বছর আমি মন্ট্রিয়ালে রেগুলার যাই পড়া লাভ করে নেব দেব মুখার্জি ছিলেন মন্ট্রিয়ালে উনি কলকাতা আর্ট স্কুলে শিক্ষিত মানুষ ওখানে মন্ট্রিয়াল গেজেট তখন মন্ট্রিয়াল স্টার ছিল পত্রিকায় কাজ করতেন ওটা প্রফেশন ছিল পরে উনি অটোয়ায় চলে যান এই রিসেন্টলি গেছেন আরেকজন ছিল রক্ষিত জহর রক্ষিত তিনি মন্ট্রিয়ালে পড়াশোনা করেছেন উনিও আর্ট কলেজের থেকে পাশ করেছিলেন এখানে ডিজাইনে কাজ করতেন এখন স্টেটসে চলে গেছেন আর তিনজন বলবো এরা যদি অন্য প্রফেশনের লোক কিন্তু কাজগুলো খুব ভালো ছিল একজন হচ্ছে ডক্টর সুমন রক্ষিত ইনি ফার্মাকোলজিস্ট রিসেন্টলি প্রয়াত ইনি আমি কাউকে আর দেখিনি এখানে যারা টেম্পারা নিয়ে কাজ করেছেন টেম্পারায় কাজ করতেন অসাধারণ কিছু কাজ আছে আর আছেন একজন তিনি সরাসরি বিনোদ বিহারী ছাত্র তার নাম হচ্ছে মিস্টার চৌধুরী তিনিও প্রয়াত তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার
লাস্ট বাট নট দ্য লিস্ট একজন আছেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে, তিনি আর্কিটেক্ট, সারা পৃথিবীতে প্রদর্শনী হয়ে গেছে, নাম হচ্ছে অনুপম মুখার্জি, অনুপম ব্যানার্জি। ইনি অলসো শক্তি চ্যাটার্জির ইংরেজি কবিতার অনুবাদ করেছেন, তোমার জন্য একটা কপি আছে আমার কাছে, দিতে ভুলে গেছি। আচ্ছা, চমৎকার অনুবাদ, এবং নিজে স্কেচ করেছেন এবং সারা পৃথিবীতে তিনটে কন্টিনেন্টে ওর প্রদর্শনী হয়ে গেছে। এই পাঁচজনের কথা বললাম। অনেক ধন্যবাদ অশোক চক্রবর্তী আপনাকে। দর্শক, আমরা যেই জিনিসটি প্রথম থেকে ভাবছিলাম যে ক্যানাডায় অনেক শিল্পী আছেন, বাঙালি শিল্পী, এবং তাদের ভেতর থেকে মাত্র পাঁচজনকে আমরা আজকে ডাকছি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে পাঁচজনকে না ডেকে যদি আমরা 25 জনকে ডাকতাম তাহলে আমাদের অনুষ্ঠানটি পূর্ণতার দিকে যেত, কিন্তু সেটি তো বাস্তবে সম্ভব নয়। অশোক চক্রবর্তীর কথা শুনে আমরা বুঝতে পারছি, এই যে তিনি অনুপম ব্যানার্জির কথা বললেন, হয়তো আমরা অনেকেই তার নাম জানি না, কিন্তু এমন গুণী মানুষ, এমন গুণী বাঙালি, এমন গুণী শিল্পী আমাদের আরো অনেকে আছে। দর্শক, আমরা একটুখানি ব্রেক নেব, একটু বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথে থাকবে। Award winner, top negotiator, realtor, Saneth Barua. A reliable name for buying and selling your dream homes, land, or business. We arrange mortgage and giving special bonus for first-time home buyer. We guaranteed your 100% satisfactions. Saneth Barua, sales representative, 647-404-5170. Saneth.Barua@century21.ca. Together, we can turn hope into home. দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের কলকাতার বন্ধু অজয় দাস, তিনি একটি কথা লিখেছেন, আমি এনার্জি টেলিভিশনের যে প্রযুক্তিগত কাজটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব। অজয় দাস লিখেছেন, আমাদের শিল্পীরা যখন কথা বলছেন তখন তাদের নামটি যেন দেখা যায়, তাহলে তাদের হৃদয়ে শিল্পীদের নাম মনে রাখতে সুবিধা হবে। যারা আছেন টেলিভিশন কর্তৃপক্ষ, তাদেরকে অনুরোধ করি কাজটি আপনারা করবেন। আমরা প্রশ্নটি করেছিলাম অশোক চক্রবর্তীর কাছে, আমরা পরের প্রশ্নে পরের শিল্পীর কাছে যাওয়ার আগে আরো দু একটি মন্তব্য শুনে নিই। যেমন নিমাই সরকার, যিনি আবুধাবিতে আছেন, তিনি বলেছেন রাকিব হাসান ছবির মাধ্যমে জনসংযোগ করতে চান, সব শিল্পী তাই চায়, তবে উনি চান আরো একটু বেশি করে, এখানেই তার স্বকীয়তা। চরারং ব্যবহার করেন, এটা তারই ভাষা, তবে তার ছবিতে আছে মধুরতা। এই কথা যেমন উপস্থাপক সুব্রত কুমার দাস বলেছেন, আমিও মনে করি। অসংখ্য ধন্যবাদ তাকে। নিমাই সরকার, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি আমার ভাবনার কথা শুধু বলেছি রাকিব হাসানের ছবি সম্পর্কে। সুজিত কুসুম পাল আরেকটি মন্তব্য দিয়েছেন, আজকের ক্যানাডা জার্নাল অনুষ্ঠানে প্রদর্শিত ছবিগুলো দেখে আমার ধারণা হলো যে পাঠক চিত্রকলার প্রাথমিক ভাষা উপলব্ধি করতে পারেন তার পক্ষে বিবসনা কবিতার অন্তর্গত রহস্য উন্মোচনের কাজটি সহজতর হয়। মনে হচ্ছে ছবির রং আর কবিতার চিত্রকল্পই আমাদের জন্য বহন করে অন্তর্গত অনুষদের বিষয়গত বার্তা। অনেক সুন্দর বলেছেন সুজিত কুসুম পাল। একথা সত্য যে আসলে চিত্রশিল্প, শিল্পকর্ম, চিত্রকর্ম, তার যে গভীরতা, সেখানে যেতে হয় আমাদেরকে। এবং আমার ধারণা এনআরবি টেলিভিশন আজকে ক্যানাডা জার্নালকে এই চিত্রকলা নিয়ে অনুষ্ঠান করার সুযোগ দিয়ে আমাদের দর্শককে, আমাকে ব্যক্তিগতভাবে, আমাকে তারা মানে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করল। কারণ আমাদের এই অনুষ্ঠান দিয়ে অনেক বন্ধু তারা আমাদের শিল্পীদেরকে জানছেন, অনেকের ভেতরে শিল্পের প্রতি নিশ্চয়ই নতুন করে ভালোবাসা পেয়েছে। এবার আসব সৈয়দ ইকবালের কাছে। সৈয়দ ইকবাল, যে প্রশ্নটি আমি অশোক চক্রবর্তীকে করেছিলাম তেমন প্রশ্নই আপনাকে করব। আপনি তো আমাদের একদম টরন্টোর যে মানে বাঙালি পাড়া, বাঙালি এলাকা, বাঙালি সমাজ, সেখানে খুব চলাফেরা করেন, সবাই আপনাকে জান, আপনিও বহু জনকে জান। আপনি এই যে পাঁচজন স্টুডিওতে আজকে আছেন, এর বাইরে কোন শিল্পীদের কথা বলবেন যারা ভালো আঁকেন, যাদেরকে নিয়ে আমরা বাঙালিরা, আমি সুব্রত গর্ব করে বলতে পারি, এই বন্ধু
আমাদের বাঙালি বন্ধু বাঙালি একটু যদি বলেন। মানে আমার যদিও বাঙালি চেয়ে মানে ধরেন ছবি আঁকার আর্টিস্ট বন্ধুরা বেশিরভাগই মানে অবাঙালি, কিন্তু বাঙালির মধ্যে যদি বলেন তাহলে আমাকে প্রথমেই বলতে হয় আমার বন্ধু আলমগীর হকের কথা। আলমগীর হক হচ্ছে সাসক্যাচুয়ানে থাকেন, মানে আমরা যখন আসি নাই আজ থেকে মানে হয়তো 20-30 বছর আগে মানে ধরেন কেউ যদি আসতো সবাই মানে জিজ্ঞেস করতো যে আলমগীরের সঙ্গে দেখা হয়েছে কি না, একজন আর্টিস্ট থাকেন না, এবং একমাত্র তিনি এখানে ফাইন আর্টসে পড়িয়েছেন সাসক্যাচুয়ান ইউনিভার্সিটিতে। আর সবথেকে বড় কথা হচ্ছে যখন স্বাধীনতা হয় তখন সে মানে ইয়ে করে আর কি, মানে আপনার এচিং প্রিন্টে বড়দায় গিয়ে শিখে আসেন, এবং এই এচিং প্রিন্টটা কাইম চৌধুরী বলেন, কামরুল হাসান বলেন, এরা সবাই মানে ওনার কাছ থেকে ওর কাছ থেকে শিখছে। তো আলমগীরের মানে আলাদা ধরনের একটা ব্যাপার, কিন্তু সে এত লাজুক, এবং যেমন আমি তাকে এই আজকের অনুষ্ঠানেও আসতে বলেছিলাম কিন্তু শেষ মুহূর্তে সে ছটকে পড়লো। আরেকজন আছেন এখানে যাকে ভালো বলা যেতে পারে, আমার সঙ্গে সম্পর্ক থাকে না থাকে না কিন্তু বলতে হবে, কাজ রাকিব জন বলছে না কাজ কথা বল, সেটা হচ্ছে ইফতেহার আছেন আরেকজন, তার কাজও মানে মোটামুটি গ্রহণযোগ্য এবং খুবই সুন্দর। আমি এই দুজন মানুষকে বলি, আজকাল রং মাখালে যে মানে আর্টিস্ট হয়ে যাবেন তা ঠিক না, মানে তো এই জন্যে যদি সত্যিকার যাদের কথা বলে কাজের একটা ডেপ্ট আছে এই দুজন, আলমগীর হক হচ্ছেন পুরোধা এচিং প্রিন্টে উনি মাস্টার, এবং এখনও মানে ইয়ে আর পেন্টিংও করে কিন্তু পেন্টিংটার চেয়ে মানে এচিং প্রিন্টে খুবই খুবই ভালো। মানে তো এই অনেক 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 ধন্যবাদ সৈয়দীপ ভাই, যে আপনি আলমগীর হক এবং ইফতেখারের কথা আমাদেরকে জানালেন আমাদের দর্শকদেরকে, নিশ্চয়ই আমাদের দর্শকরা আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ করছেন। আমরা এভাবেই আমাদের পাঁচজন শিল্পীকে প্রতিনিধিত্বশীল জায়গায় বসিয়ে আসলে পুরো ক্যানাডায় যে বাঙালি শিল্পীরা কাজ করে থাকেন তার একটি সামগ্রিক চিত্র তুলে আনার চেষ্টা করছি। আমাদের বন্ধু কবিবন্ধু মুস্তাফিজ রহমান তিনি বলেছেন, অভিজ্ঞতায় দেখেছি ক্যানেডিয়ানদের বেশিরভাগ মানুষই চিত্রকলা স্থাপত্য ভাস্কর্যের বিমূর্ত সৌন্দর্য খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেন না বা বোঝেন। আপনাদের পাঁচজনের কাজে বিমূর্ত ঘরানার, সেই হিসাবে আপনারা কিভাবে আপনাদের চিত্রকলার বিমূর্ত রং সৌন্দর্য রেখা ফর্ম কম্পোজিশন ইত্যাদি দিয়ে যোগসূত্র স্থাপন করেন? আমি কি প্রশ্নটা রাকিব হাসানকে করতে পারি? রাকিব আপনি কি একটু বলবেন? জি অবশ্যই বলবো। হ্যাঁ বলুন। আসলে এটা ঠিক না যে ক্যানাডিয়ান আর্টে অ্যাবস্ট্রাকশন এবং ক্যানাডিয়ান আর্টের এক্সপেরিমেন্টাল কাজ নেই, প্রচন্ড ভাবে ছিল। যেমন একজন শিল্পীর কথা আমি বলবো, তার নাম জপল রিওপেল, কিউবেকের আর্টিস্ট। জপল রিওপেলের কাজ ধরা মনে করা হয় যে পিকাসোর পরে উনি হচ্ছেন নর্থ আমেরিকার পিকাসো। আপনারা যারা আছেন, জপল রিওপেলের মন্ট্রিয়ালে একটা স্কোয়ার আছে, জপল রিওপেল স্কোয়ার, সেখানে তার স্কাল্পচার সাজানো আছে, তার পেন্টিংও যথেষ্ট অ্যাবস্ট্রাক্ট। তাছাড়া ক্যানাডিয়ান আর্টের, ক্যানাডিয়ান তো একটা ইমিগ্রান্টের দেশ, তার আগে যে অ্যাবরিজিনাল মানুষ বা ফার্স্ট নেশন যাদেরকে আমরা বলি, তার পরে যখন এখান থেকে ইউরোপিয়ান মানুষ আসা শুরু করলো, বিভিন্ন দেশের মানুষ আসা শুরু করলো, অ্যাবস্ট্রাক্ট ধারাটা সবসময় ছিল ক্যানাডায়। যখন গ্রুপ 7 তৈরি হয় আর্টের, গ্রুপ 7 এর আপনাদের থমাস থমসনের কাজ দেখেন, সেটা মনে কিংবা মানে এই যুগীয় কাজ, এই যুগের কাজ, সেখানে ইমপ্রেশনিজম ছিল, তো ধারাটা আসলে বদলায়নি। তবে হ্যাঁ, এটা সত্য, কান্ট্রি সাইড এবং ক্যানাডার বিশাল দেশের কারণে প্রচুর ল্যান্ডস্কেপ এবং রিয়েলিস্টিক কাজ হতো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট কাজ সবসময় ছিল, কিউবেক সবসময় এই ব্যাপারে আগানো ছিল এবং যথেষ্ট কাজ আছে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি দর্শক আপনারা শুনলেন যে এই রাকিব যে বললেন যে ওই গ্রুপ 7 এর কথা এবং তাদের যে প্রতিনিধিত্বশীল শিল্পী টমসনের কথা, টমসনকে নিয়ে কিন্তু অনেক বই, অনেক কাজ, অনেক আলোচনা হয়েছে। একটু একটু কথা বলি, একটা থমসন ঠিক আসলে গ্রুপ 7 এ ছিলেন না। আচ্ছা, গ্রুপ 7 এস্টাবলিশমেন্টের আগেই থমসন অ্যাক্সিডেন্টে মারা যান, কানুই করতে গিয়ে লেকে ডুবে মারা যান, তো যে কারণে উনি উদ্যোক্তা ছিলেন এবং উনি উনি ওই সব আর্টিস্টের ভিতরে মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে প্রমিজিং ছিলেন থমসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ক্যানোই মানে তো সেই ছোট নৌকা। হ্যাঁ হ্যাঁ, সেই ছোট নৌকায় উনি যে
মানে ওই নৌকো চড়ে বেড়াতে যে ডুবে যান সেটাকে কিন্তু এখনো আজকে এই 70-80 বছর পরে এসেও অনেকে মনে করেন যে এটি একটি রহস্য এবং মার্ডার মনে করেন। হ্যাঁ, অনেকে মার্ডার মনে করেন এবং সেই রহস্য নিয়ে কানাডায় কিন্তু অনেক গ্রন্থ রচিত হয়েছে। আমি একটা পড়েছি আবেগুলে, সেই লেখকের নামটা ঠিক এই মুহূর্তে আমার কাছে আমার মনে আসছে না, আমি কোনো সময় হয়তো আমাদের দর্শকদেরকে জানাবো। অনেক ধন্যবাদ রাকিব, আপনি অনেক কথা আমাদেরকে জানালেন। আমি তাজউদ্দিন আহমেদের কাছে যাব এবার। তাজউদ্দিন আহমেদ, আপনিও তো অনেকদিন ধরে কানাডায় আছেন, কানাডায় মানে আপনার পরিচিত, আপনি মানে যাদের কাজ দেখেছেন অনেক প্রশংসা করতে পারেন এমন ছবি কারা? ধন্যবাদ আপনাকে। আসলে কানাডাতে তো অনেক পেইন্টারদের কাজ আমি দেখার সৌভাগ্য হয়েছে, তার মধ্যে গ্রুপ সেভেন এর কাজ বেশ অনেক করে দেখেছি। আমি আমি বলছি আমি কিন্তু বলছি আমাদের বাঙালি বাঙালি বাঙালির মধ্যে যেটা ইকবাল বললো যে আপনার আলমগীর ভাই আলমগীর হক, উনি আমার অনেক সিনিয়র, উনি ধরেন 30-35 বছর আগেই সাসকাচুয়ানে। আচ্ছা, আলমগীর হককে বাদ দিয়ে আর ধরেন এখানে আরো আছে বেশ কয়েকজন আর্টিস্ট আছে আমার পরিচিত আর কি, সবাই আমার জুনিয়র। বাবুল করে নাম একজন আছে, তারপরে আছে শাহাদাত মিন্টু একজন আছে, সিনামিক্স থেকে পাস করছে, সে খুব ভালো সিনামিকের কাজ করে, খুব ভালো কাজ করে সিনামিকের, খুব ভালো কাজ করে এবং তার 2-3 এক্সিবিশন হয়েছে কলম সিনামিক্স এর উপরে, সে খুব ভালো পটারি পটারি বের করে, খুব ভালো কাজ। ওকে, অনেক অনেক, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তারপরে আরো আছে কয়েকজন, যেমন নূরে জালালি আছে, সুক্তি আছে, আমি যাদের চেনে আর কি, এটা সবাই আমার জুনিয়র, কিন্তু ভালো কাজ করে, ভালো কাজ করে। তারপরে মাঝারুল ইসলাম ডালিম করে আরেকজন আর্টিস্ট আছে, আছে বেশ অনেক আর্টিস্ট আছে, মোটামুটি এই কয়েকজন মোটামুটি আমি এই মুহূর্তে নাম বলতাম। তার মধ্যে আলমগীর হক অনেক ভালো। হ্যাঁ বুঝছি, মানে আলমগীর হক তো একদম অগ্রগণ্য একজন শিল্পী, হ্যাঁ সেই জন্য আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে আমরা অনেক শিল্পীর কথা জানলাম। আমি লায়লা শারমিনের কাছে যাব। লায়লা শারমিন, আপনিও তো অনেক দিন ধরে টরন্টোতে আছেন, কাজ করেন আপনি, আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান। আপনাকে যদি এই প্রশ্নটা করি যে আপনার চেনা জানা 2-4 শিল্পীর নাম কি আপনি বলবেন যাদের কথা এখন পর্যন্ত উচ্চারিত হলো না কিন্তু আপনি মনে করেন উচ্চারণ যোগ্য? আসলে আমি তো তেমন ভাবে জানি না, অনেকে যাদের জানি বলে দিয়েছে ইকবাল এবং তাজউদ্দিন ভাই। তারপরে আমি যেটা একজনের কথা বলতে পারি, একজন দুজনের কথা বলতে পারি, একজন হচ্ছে শেখাওয়াত, ও ভ্যানকুভারে, ও স্কাল্পচার খুব ভালো স্কাল্পচার করে, এখন মোটামুটি কাজ করছে, তবে অত বেশি না, হয়তো করতে পারে না মানে কাজের কারণে। তারপর আরেকজন আছে যে আমারই ডিপার্টমেন্ট, আমি ফিল্ম মেকিং ডিপার্টমেন্ট, উনি শ্যামল বসা আর মহিবুল, আর আমার জুনিয়ররা মহিবুল, ও ওরা চেষ্টা করছে ভালো কাজ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো দুটো নাম পেয়ে গেলাম, একজন হচ্ছেন মহিবুল ইসলাম এবং আরেকজন হচ্ছে শ্যামল বসা। এই এই অনুষ্ঠানের ভেতর দিয়ে এভাবে আমরা অনেক শিল্পীর কাজের সাথে পরিচিত হচ্ছি। আমি একটু রাকিব হাসানের কাছে এই প্রশ্নটি করতে চাই, আপনি যেই শহরে আছেন অথবা যেই প্রভিন্সে আছেন সেখানে আর কারা বাঙালি শিল্পী যাদেরকে আমরা হয়তো কম জানি, যদি একটু জানান তাহলে আমরা উপকৃত হব। আমি আসলে অনেককে চিনি না, লায়লা শারমিনকে চিনতাম, দেখা হয়েছিল, ছবিও দেখেছি একবার, তার সম্পর্কে তো বলা নিষেধ আপনি বলেছেন। না, যারা এখানে পাঁচজন আছে, পাঁচজনের বাইরে আর হ্যাঁ, এই মন্ট্রিয়ালে দু একজন যারা ছিলেন তাদেরকে আমি আর দেখছি না, যাদের দু একবার ছবি দেখেছিলাম। তবে কানাডার কথা বললে যেমন নূর জালালির ছবি আমি কাজ দেখেছি, মূলত তার সিরামিক পটারি ভালো লেগেছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করেন। এবং আরেকটি মেয়ে আছে ক্যালগেরিতে, তার নাম খুব ইয়াং, তানিয়া ইসলাম, বেশ প্রমিজিং, আমার মনে হয় যে সিরিয়াসলি কাজ করলে ভালো করবে, তার ভিতরে যে একটা আর্টের যে একটা স্পিরিট সেটা আমি দেখতে পেয়েছি। এর বাইরে আসলে হয় কি সুব্রত দা, আমি তো কাজ
ধরেন এক্সিবিশন না হলে তো কাজ দেখাটা একটু মুশকিল। একটা বই আপনি প্রকাশ করলেন, বইটা আমি দোকান থেকে কিনতে পারি, কিন্তু প্রদর্শনী না হলে তো সেটা আমার পক্ষে দেখা সম্ভব না, যে কারণে অনেক কাজ দেখা হয়ে ওঠেনি। আলমগীর হকের নাম আমি শুনেছি কিন্তু তার কাজ আমি দেখিনি, তো একটু সীমাবদ্ধতা তো আছে অবশ্যই। কাজ দেখাটা, সব শিল্পীর কাজ দেখাটা তো হয়ে ওঠে না, আর কাজ দেখতে না পেলে আপনি কিভাবে বলবেন? আজকে যেমন আপনারা এনআরবি টিভির মাধ্যমে আমাদের কাজ দেখাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। এরকম এই সুযোগটা তো আগে ছিল না আমাদের, তো যে কারণে নিশ্চয়ই আরো অনেক শিল্পী আছেন যাদের কাজ আমি দেখতে পারিনি, ভবিষ্যতে দেখব, তখন আবার বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে মানে আপনি যে জায়গাগুলোকে ইঙ্গিত করলেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলমগীর হক তিনি কিন্তু প্রতিনিধিত্বশীল, কিন্তু আপনার তাকে দেখা হয়নি। জি, দেখা হয়নি বলে কিন্তু মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এটি এই এই যে বিনয় আপনার, তার জন্য আমি আপনাকে গভীর শ্রদ্ধা জানাই। আমরা অনেক সময় কিন্তু এই কাজটা করতে পারি। আমি একজন লেখকের বই পড়িনি, কিন্তু আমি তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে থাকি। আমি মনে করি যে আপনার এই বক্তব্য থেকে আমাদের দর্শকরা অনেকেই সাবধান হবেন, তারা অহেতুক মন্তব্য করতে যাবেন না আগে ভাগে। দর্শক, আমরা আবার একটু আপনাদের মন্তব্যে চলে যাব। প্রচুর মন্তব্যে ভরে গেছে। আমাদের সাইদ জাদিদ বন্ধু চিন্তক, তিনি আরেকটি প্রশ্ন দিয়েছেন, চিত্রকরদের অনেকেই সাহিত্য রচনায় সমান সফল। আমরা দেখছি আমাদের এখানে পাঁচজন শিল্পীর তিনজন শিল্পী একই সাথে সাহিত্যিক হিসাবে যথেষ্ট মানে পরিচিত, প্রশংসিত, কিন্তু ভেবে আশ্চর্য হই সঙ্গীত, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত, চিত্রকরদের ততটা টানে না কেন? অশোক চক্রবর্তী, চিত্রকরদের কি উচ্চাঙ্গ সঙ্গীত টানে না? দেখো, যে কোনো শিল্পের মধ্যে প্রধান শর্ত হচ্ছে একটা ছন্দ, ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স। সেই হিসেবে আমি নিজে, তুমি জানো আমি মার্গ সঙ্গীতে বিস্তর পড়াশোনা করেছি, বাজিয়েছি, ক্লাসিকে বাজিয়েছি। আমি তো মনে করি আমার ছন্দের বোধ সুরের বোধ থেকে ছবির বোধ তুলে ওঠে। একটা উদাহরণ দিচ্ছি, কলকাতায় একজন শিল্পী কোনো সুরের মধ্যে রং আছে কিনা বা রঙের মধ্যে কোনো রাগ আছে কিনা তাই নিয়ে ছবি করেছিলেন, সেগুলো আমি দেখি। অনেকগুলো দেখার পর একটা ছবি দেখে আমার ব্যাকগ্রাউন্ড আছে ক্লাস মার্গ সঙ্গীতে, আমি এটা হচ্ছে পুরিয়া ধনশ্রী। উনি উল্টে দেখালেন পুরিয়া ধনশ্রী সাইন বাই পণ্ডিত যশরাজ। এটি আমার উত্তর। যশরাজের সই করেছেন পুরিয়া ধনশ্রীতে, আর ছবিটা দেখে বলে এগুলো রাগের রাঘভিত্তিক ছবি। এছাড়া আলী আকবর সাহেব এই সেন্ড্রাফালেতে বহু চিত্রকরদের বসিয়ে চন্দ্রনন্দন, তারপরে আইট ভৈরব এগুলো বাজিয়েছেন এবং ওরা সেগুলো এঁকেছে। এটা নিয়ে এক্সপেরিমেন্ট বহু হয়েছে এবং আমার মনে হয় রং দিয়ে সুর ধরা যায়। অনেক ধন্যবাদ, এবং আমার ধারণা যে সাইদ জাদিদ আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। অবশ্যই যারা চিত্রকর তারা উচ্চাঙ্গ সঙ্গীত কেউ যথেষ্ট বেশি ধারণ করেন, ভালোবাসেন। আমাদের দেলোয়ার ইলাহি সৈয়দ ইকবালকে একটি অনুরোধ করেছেন, বলেছেন আমাদের বন্ধু তুহিনের কথা একটু স্মরণ করতে ইকবাল ভাইকে অনুরোধ করবে। ইকবাল ভাই, হ্যাঁ, তুহিন খুবই প্রতিভাবান ছেলে, সেও আর্ট কলেজে যাবে যাবে করে যায়নি, রাজনৈতিক কারণে একটু জড়িয়ে পড়েছিল ঢাকায়, এরপর সে চলে আসছে মন্ট্রিয়ালে এবং সাংঘাতিকভাবে ছবি আঁকার জন্য তার ছটফট করতো ভেতরে। তা আমার সৌভাগ্য যে আমি তাকে পেলাম, পেয়ে তাকে একটা গাইডলাইন দিলাম এবং আস্তে আস্তে করে লাসাল কলেজে ভর্তি করে দিলাম, মানে গ্রাফিক ডিজাইনার, এবং এই পড়াটা তার মধ্যে যে একটা জোশ আসলো, সেই জোশে সে চলে গেল এখান থেকে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে ওইখানে ছবির হাট এবং সব কিছু মিলিয়ে সে রঙে যতটা ছবি আঁকতো তার চেয়ে বেশি সে কম্পিউটারে মাউস দিয়ে ছবি এঁকে সেটা ক্যানভাসে প্রিন্ট করতো এবং আলিয়াস ফ্রান্সিসে সে একটা এক্সিবিশনও করলো। এত প্রতিভাবান, এত একটা সুদর্শন স্কাপচারের মতো ছেলে আমাদেরকে ছেড়ে গেছে ক্যান্সারের জন্য, তো এই জন্য আমি তার প্রতি, তার কাজের প্রতি, কাজটা মানে আরও বেশি রেখে যেত যদি কাজ করে তাহলে ভালো হতো আর কি, কিন্তু তার কাজ খুবই কম,
তবু আমরা তাকে স্মরণ করব। আশা করি সবাই টুহিন টুহিন ওকে ডাকতাম, আসল তার নাম হচ্ছে রবি খান। আপনারা যদি অনলাইনে রবি খান লেখেন তার চমৎকার ছবিগুলো দেখতে পাবেন। অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনাকে, দেলোয়ার এলাহি আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি শিল্পী তুহিনের প্রসঙ্গটি তুলেছেন, তুহিনের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। গুরুপ্রসাদ হোম তিনি আবারও লিখেছেন, যদিও অল্প কয়েকটি ছবি প্রদর্শিত হয়েছে এখানে, তা দেখে আপনারা যে অনেক বড় মাপের চিত্রশিল্পী সেটি বোঝা যায়। আর সবাইকে দিয়ে আরো কয়েকজন চিত্রশিল্পীর নাম উল্লেখ করার বিষয়টি অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ গুরুপ্রসাদ। আমরা তো আসলে যে পাঁচজন, এই পাঁচজনই তো সব নয়, আরো ২০ জন ৫০ জন আছে। এবং আমি মানে আশা করতে পারি, অনুমান করতে পারি যে শিল্পকলা বিষয়ে আগ্রহী কেউ যদি থাকেন, তিনি আজকের এই অনুষ্ঠানটি দেখে কানাডায় কতজন বাঙালি শিল্পী আছেন, কে কোন শহরে আছেন, কি আঁকেন, কিভাবে আঁকেন, সেগুলোর উপরে তার একটি ডাটা তৈরি করে ফেলতে পারতেন। যদি কেউ না করেন তাহলে ভবিষ্যতে কাজটি করার দায়িত্ব নিশ্চয়ই আমি নিজেই নিয়ে নেব। আমাদের ঢাকা থেকে আমাদের বিশিষ্ট বন্ধু কবি অনুবাদক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গৌরাঙ্গ মহন্ত, তিনি লিখেছেন, আলোচনা আমাকে স্পর্শ করছে, আমার মনে হয় আন্তর্জাতিকতা বোধের জন্য শেকড় বিচ্যুতির প্রয়োজন নেই, স্মৃতি ও স্ব-সংস্কৃতির চেতনার সাথে নতুন চিত্রকল্পের অন্বয় ঘটিয়ে প্রাতিষ্ঠিক বিভাই প্রজ্জ্বল হওয়া যায়, শিল্পে প্রাতিষ্ঠিকতারই মূল্য সমাধি। অনেক ধন্যবাদ গৌরাঙ্গ মহন্ত আপনাকে, অবশ্যই আপনি আপনার কথাটি সত্য। এবং মানে মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই দুটি মিলেই আমাদের যে স্বাদেশিকতা, সেই স্বাদেশিকতা তো আমাদের ভেতরকে তৈরি করে, আমাদের চেতনাকে তৈরি করে, সেই চেতনাকে আমরা আন্তর্জাতিক বলয়ের ভেতরে নিয়ে এসে ক্রমে ক্রমে আমরা বিশ্ব মানব হয়ে উঠি, এবং তখনই শিল্প আসলে চূড়ান্ত জায়গায় যায়। বিপ্লব আমাদের বন্ধু, তিনি লিখেছেন, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পী জাতিগতভাবে বাঙালি, ভৌগোলিক এবং নৈসর্গিক বৈপরীত্যপূর্ণ বর্তমান অবস্থান তাদের চিন্তা ও কাজকে কতটুকু প্রভাবিত করে তা জানতে ইচ্ছে করে। ভৌগোলিক এবং নৈসর্গিক বৈপরীত্যপূর্ণ অবস্থান, লাইলা শারমিন আপনি কি একটু বলবেন এই বিষয়ে যে ভৌগোলিক এবং নৈসর্গিক বৈপরীত্যপূর্ণ অবস্থান তাদের চিন্তা ও কাজকে কতটুকু প্রভাবিত করে? এটা আমি বলতে চাই যে একজন শিল্পী সে যে সমাজে থাকুক, প্রত্যেকটা মানুষের, সমস্ত পৃথিবীব্যাপী সমস্ত মানুষের যে কতগুলো কমন সাইকোলজি আছে, ভালোবাসা, মায়া, মমতা, মানবতা বোধ, এই ধর্মীয় চেতনা বোধ, সাংস্কৃতিক চেতনা বোধ, এইটার কিন্তু অসাধারণ একটা কিন্তু কোরিওগ্রাফ কিন্তু তৈরি হয়ে আছে। তো সেই জন্যে একজন শিল্পী যখন যেমন আমি এখানে একটু দিতে চাই, কিছু কিছু ঘটনার কথা বলতে চাই, যেমন অনেক আগে, বেশ ২০ বছর আগে বা ১৫ বছর আগে আমি আমেরিকাতে কয়েকটা এক্সিবিশন ছিল, আমার নিউ ইয়র্কে, তো তো ফ্লোরিডাতেও একটা এক্সিবিশন ছিল, তো সেখানে একজন শিল্পী ছিল, চিত্র শিল্পী ছিল, অনেক শিল্পীদের মধ্যে একজন। তো আমরা এক্সিবিশন শেষ শেষ আমি চলে আসবো ঢাকাতে, তো ও করলো কি, আমাকে একটা, আমাকে বলে যে একটা পাথর, একটা পাথর তার মধ্যে চোখ আঁকা, তো পরে সেইটা আমাকে দিল, দিয়ে বলে যে লায়লা তুমি তো যাচ্ছ অনেক দূরের পর, তোমাকে জিজ্ঞেস করলো কত দূর তোমার দেশ, তো বলে যে তুমি এইটাকে নিয়ে যাও। তো আমি বললাম এই চোখ এটা কি, আমি বুঝতে পারছি না। তো আমাকে বললো যে কোনো বাজে নজর যেন তোমাকে স্পর্শ না করে, বন্ধু শারমিন কোনো বাজে স্পর্শ যেন না করতে পারে, বাজে নজর। হ্যাঁ, তো এই যে আমাদের বাংলাদেশে আমরা দেখেন, আমরা যখন একটু বের হতে নিলে একটা কালো বেড়াল দেখলে আমরা না, এই যে মানে তার মানে কি, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষই থাকুক, তাদের যে সব অনেক অনেক বেশি কমন সাইকোলজি আছে, যেটার জন্য আমার মনে হয় না যে এটা কোনো ব্যারিয়ার বা এটা কোনো কিছু হতে পারে। তবে তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আপনি যেখানেই যান না কেন, আপনি যত দূরেই যান, আপনার শহর, আপনার গান, আপনার
গাছ, আপনার নদী সবকিছুই আপনার সাথে সাথে কিন্তু চলে আসে। আপনি কিন্তু আপনাকে কিন্তু পাহারা দেয়। যেমন আমি এখানে অনেক লেখক আছে, তবে আমি একটা লেখা লিখছি, আমিও লিখি কিন্তু পাবলিশ করিনি। তো কিছুদিন আগে আমি একটা লেখা লিখলাম, বেডবা টরেন্টো এবং আমি। তো সেইখানে আমি একটু ম্যাজিক রিয়ালিস্ট একটা ফরম্যাট তৈরি করলাম, মানে একটুখানি ডিফারেন্ট কম্পোজিশন তৈরি করেছি লেখাটার মধ্যে, বাংলায় লিখি আমি। তো সেইখানে আমি বললাম যে বরফের মধ্যে সাদা 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 সাদা, মানে আমি কলেজে যাচ্ছি সেই সময় দেখি যে অসংখ্য মানে একদম শ্রীহীন মানে টরেন্টো এবং মৃতপ্রায় এবং নিঃসঙ্গতার এই যে 100 বছর এখানে আমি যে আছি, এই যে কানাডাতে আমি পড়ে আছি এখন চলে এসেছি। তো আমি বেরিয়ে হঠাৎ দেখি যে অসংখ্য সাদা শরীর এবং কমলা রঙের যে যেন শেফালি, এবং আমার যে ছেলেবেলার সেই যে হাঁসগুলো, আমার মায়ের পোষার হাঁসগুলো, ওরা চলে এসছে আমার কাছে এবং ওরা আমাকে পাহারা দিচ্ছে যে আমি যেন কনজিউমার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে এসে বা অন্য কোনো একটা অবস্থানে এসে আমি যেন আমার সেই নুরুলদিনকে না ভুলে যাই, আমি যেন আমার সেই ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুলকে যেন ভুলে না যাই। তো আমার মনে হয় আসলে এটাই আমি বলতে চেয়েছি যে ভৌগোলিক এই যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে এখন আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি, ওইটা আমার মনে হয় না যে কোনো একটা ইয়ে হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে লায়লা শারমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ জায়গায় চলে এসেছি, আমি আবার একটু রাকিব হাসানের কাছে যাব। রাকিব, আপনি আপনাকে খুব একটি সংক্ষেপে উত্তর দিতে বলবো। আমি যদি বলি একজন চিত্রশিল্পী হিসেবে আপনার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা কি? আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হচ্ছে ম্যানচেস্টারে আমার একটা এক্সিবিশন ছিল, সেখানে জয়নুল আবেদিনের আমাদের সেই বিখ্যাত, যাকে দিয়ে আমরা শিল্প শুরু করেছিলাম বাংলাদেশে, তার এক আমার এক্সিবিশনের ওপেনিং এর মুহূর্তে তার সম্ভবত তার ভাগ্নি বা কেউ, তিনিও প্রায় বৃদ্ধা, এসে আমার হাতে 50 পাউন্ড গুঁজে দিলেন এবং বললেন যে এত সুন্দর ছবি দেখে আমি আমার ব্যাগ থেকে এটা তুলেছি তোমাকে দেওয়ার জন্য। তো এত সুন্দর অভিজ্ঞতা আমার এই 25টি একক এক্সিবিশনে কোথাও পাইনি, যেটা ওখানে পেয়েছিলাম। বাহ, অনেক ধন্যবাদ এবং খুব ভালো লাগলো। এবং নিশ্চয়ই যারা আমাদের বন্ধুরা এই ক্যানাডাতে শিল্প চর্চা করেন তারা আপনার এই কথা শুনে উৎসাহিত হবেন, আনন্দিত হবেন। আমি সৈয়দ ইকবালের কাছে যাব। সৈয়দ ইকবাল, আপনি দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি মাঝে মাঝে দেখি যে আপনি অনেক এক ধরনের হতাশা ব্যক্ত করেন, আমি যদি বলি যে আগামী দিনগুলোতে একজন শিল্পী হিসেবে আপনি ক্যানাডার বাঙালিদের কাছে কি প্রত্যাশা করেন? আমি সব থেকে বড় প্রত্যাশা হচ্ছে একটা ছবি বুঝুক, ছবির প্রতি, যেহেতু এখানে আসছি এবং এই যে বাঁধা আপনি বললেন প্রতি ইয়েটাকে ভেঙে এগোলাম, যতটুকুই পারলাম এগোলাম এবং সবাইকে নিয়ে এগোতে চাচ্ছি, এর মধ্যে কিন্তু সহযোগিতা দুর্ভাগ্যবশত খুবই কম পেয়েছি আমি বাঙালিদের। মানে তো এর কারণও হচ্ছে, মানে যেহেতু আপনি মানে কী জানি কী অনীহায় মানে তারা ছবির দিকে একদমই করতে পারেন, এটা কি আমাদের ধর্মীয় কোনো ঝামেলা না কি আমি কিছু বুঝি না। তো এই এসব দূর হোক, মানে মানে তারা কি শুধু ছবির দিকেই যেতে পারেন না, নাকি ব্যাপারটা এমন যে আপনি যেই যেই কাজটি করেন, যেই কাজটি আপনাকে সুনাম নিয়ে আসে, সেই কাজটি কিছু বাঙালি বন্ধু সেটি ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, ব্যাপারটা কি এমন না? ওরকম অনেকটা না, আর ওটা নিয়ে আমি ভাবিও না কে ঠেকাবে না ঠেকাবে, আমার যদি ওই ক্ষমতা থাকে আমি এগোবো, না হলে মুখ থুবড়ে পড়ে যাবো। আমি চাই যে মানে আমার কমিউনিটি মানে শিল্প মানে বিশেষ করে আঁকা, যেভাবে এখানে ছোটো হয় গান শিখেতে সব পাগল হয়ে যায়, ই হয়ে যায়, যেমন ছোট ছোট অনেক ছেলে মেয়েদের এখানে দেখি, যদি আমি একদম স্কুল, কিন্তু আমি আমি সৈয়দ ইকবাল আমি আপনার কথার একটু প্রতিবাদ করব, এই কারণে যে আজকের অনুষ্ঠান যে বিষয়ে, যে ক্যানাডার বাঙালি চিত্রী, এটি আমি এবং এনআরবি টেলিভিশনের যে সিইও শহীদুল ইসলাম মিন্টু তার সাথে আমরা যৌথভাবে যখন ভাবছিলাম যে এরকম একটি শিরোনাম করা যায় কিনা, তখন কিন্তু আমি ভেতরে ভেতরে সংকুচিত ছিলাম, কতজন দর্শক আসলে দেখবেন, কতজন মন্তব্য দেবেন,
কিন্তু আজকে যতজন টরন্টো এবং কানাডার কলকাতার এবং ঢাকার বন্ধু মন্তব্য দিয়েছেন তা দিয়ে বোঝা যায় যে তারা শিল্পকে নিয়ে ভাবেন, শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তারা তাদের এক ধরনের তাগিদ আছে। সুতরাং আমরা আশাবাদী হতে পারি। আপনি প্রতিবাদ করতে পারেন, চিল্লাইতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু খালি প্রতিবাদ আর মন্তব্য দিয়ে তো চলে না। আর্টিস্টকে খাইতে হয়, তুলতে হয়, ছবি বিক্রি করতে হয়। এখানে কয়জন বাংলাদেশি মানে আমাদের এক্সিবিশন, এই যে আমি আপনি নিজে ছিলেন, এত বড় একটা এক্সিবিশন করলাম মাথার ঘাম পায়ে ফেলে, আমার মেয়ে তখন সন্তান সম্ভাবনা এবং সাংঘাতিক ক্রিটিক্যাল অবস্থা ছিল, তারপর আমি এক্সিবিশনটা করলাম, আপনি নিজে উপস্থিত ছিলেন, উপস্থাপনও করেছেন। এর মধ্যে আপনি দেখেন যারা আসছে বাঙালি মানে কয়জন ছবি কিনেছেন, কিন্তু এখানে অনেকের সামর্থ্য আছে না। আমি সৈয়দ ইকবাল, আমি আপনার এই কথাটিরও একটি প্রতিবাদ করব, প্রতিবাদ করব এইভাবে যে না না না, আমাকে একটু কথাটা বলতে দেন। আমি যদি বলি এরকম যে আসলে এমনটি হয় যে, যেমন এই যে আজকে যে এই অনুষ্ঠানটা করছি, এরকম আমরা যদি 10টি অনুষ্ঠান করতে পারতাম এবং কানাডায় যারা সামর্থ্যবান সামর্থ্যবান বাঙালি আছেন তাদের কানে যদি পৌঁছতো, তাহলে নিশ্চয়ই আমাদের বাঙালি বন্ধুরাও আমাদের শিল্পীদের ছবি তারা সংগ্রহ করতেন। আমি এই ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। একটু দ্বিমত পোষণ করতে পারি কি আপনার সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই বলেন। আসলে আমি মনে করি এটা একটা রুচির ব্যাপার। আমাদের টরন্টোতে মন্ট্রিয়ালে অসংখ্য ধনী এবং যারা একটা না 10টা পেন্টিং ঘরে কিনে রাখতে পারেন তারা কিনেন না। আমি ইকবাল ভাইয়ের সাথে একমত যে শিল্পীর বেদনাটা থাকেই, তারা কিনেন না, কারণ এটা একটা রুচির ব্যাপার। আসলে তারা বিশাল আকারের টিভি মনিটর কিনে ঘর ভরিয়ে রাখবেন কিন্তু একটা পেন্টিং কিনবেন না। কিন্তু ইকবাল ভাই আপনার ব্যাপারে আমার একটা কথা আছে যে এসব জেনেই কিন্তু আমরা ছবি আঁকি। হ্যাঁ আমরা যে বাঙালিরা আমাদের বাজার নাই এসব জেনেই আমরা ছবি আঁকি। আমি থামি নাই কিন্তু তবু দুর্ভাগ্যবশত একটা ব্লক দরকার হয়। তো যেমন আমি শেষ পর্যন্ত দেখলাম যে এখানে হবে না, এই জন্য আমি ধরলাম এটা সাউথ এশিয়ান ব্লক। সাউথ এশিয়ান ব্লক থাকায় মানে কিছুটা রক্ষা পাইলাম, আমি একজন সাউথ এশিয়ান, তাইলে আমাকে পাকিস্তানি ইন্ডিয়ান বিশেষ করে আমার তো বায়ার বেশিরভাগই এরাই না। এই আজকাল তো সাধারণ তেমন ছবি কেনেন না, কিন্তু এটা তো কিনতে হবে। আমরা একটু যদি শিক্ষিত হই ছবির ব্যাপারে, এটা আসলে এইসব আপনার অনুষ্ঠানের চেয়ে একটা ওয়ার্কশপ, এনআরবি যদি একটা ওয়ার্কশপ করায়, যেমন আপনি ছবি আঁকতে গেলে বাচ্চাদেরকে কী করবেন না করবেন এরকম একটা কিছু যদি সুব্রত করেন। আপনি এখানকার এত জনপ্রিয় উপস্থাপক যখন, আপনি এই প্যাঁচাল আছে তো এইসব আছে, এর মধ্যে আপনি মানে খালি একটা করলেন যে মানে এই শিল্পী যারা আছে, আমরা আমাদের বাদ দেন, যারা যারা বাচ্চাদের কাজ শিখায় তাদেরকে দেখেন তারা কী শিখাচ্ছে। মনে আমার তো মনে হয় যে এখানে আমি আমার বন্ধু তাজউদ্দিনকে সবসময় বলি যে ওকে অনুপ্রাণিত করতে চাই স্কুলগুলি করার জন্য, কেন স্কুলগুলোকে আপনাকে যদি সঠিকভাবে শিখায় সে দেখতে দেখতে বড় হয়ে যাবে, এই নতুন প্রজন্ম আসবে, বড় বড় চাকরি করবে এখানে, এখানে সিও হবে, ইয়ে হবে, ওরা অন্তত ছবি কেনার জন্য যদি তৈরি হয়। কারণ বাংলাদেশে তো এরকম ছিল না, রাকিব জানেনই আপনি কোন ছবি আগে কি, অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনাকে, ছবি বিক্রি হতো 200-300 টাকা, আর এখন কি অবস্থা হবে, এখানেও হবে। হ্যাঁ অনেক ধন্যবাদ সৈয়দ ইকবাল আপনাকে। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের শিল্পীদের যেমন আকার, তাদের কাজের যেমন আনন্দ আছে, কিন্তু হৃদয়ের ভেতরে বেদনাও রয়ে গেছে, তারা বেদনা প্রকাশ করে ফেলেছেন। আমরা একটু তাজউদ্দিন আহমেদের কাছে যাব। তাজউদ্দিন আহমেদ, আমি জানি যে আপনি ব্যক্তি জীবনে অনেক গুণী শিল্পীকে আপনার শিক্ষক হিসেবে পেয়েছেন, একজনের কথা বলবেন যার যাকে শিক্ষক হিসেবে পেয়ে আপনার মনে হয়েছিল আপনার জীবন সার্থক হয়ে গেছে, তেমন কোন শিল্পীর কথা? আমি চারুকলাতে আমি বেশ অনেকগুলো সিনিয়র আমার ছিল, তার মধ্যে আব্দুল বাসেদ স্যার ছিল আমার শিক্ষক, তারপরে আনোয়ার স্যার ছিল আমার শিক্ষক, তারপরে নবী স্যার ছিল আমার শিক্ষক, তারপরে শফিউদ্দিন স্যার ছিল, আমরা অনেকেই অনেক টিচারকে পেয়েছিলাম, ইজামি স্যার ছিল, অনেকেই এখন আর নাই। তো আমি আমি 1980-তে আমি গ্রাজুয়েশন কমপ্লিট। অনেক অনেক ধন্যবাদ তাজউদ্দিন আহমেদ আপনাকে। আমি একটু লাইলা শারমিনের কাছে যাব। লাইলা শারমিন, আমি জানি যে আপনি যত কাজ করেছেন এর ভিতরে একটি কাজ আছে, অনেক বিশাল একটি জিনিস আপনি তৈরি করেছিলেন, ওইটাকে কি একটু সংক্ষেপে বলা যায় যে আপনি কি করেছিলেন এবং কোথায় করেছিলেন, কেন করেছিলেন? লাইলা শারমিন আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ
আপনি আমাকে একটু বলবেন কি প্রশ্নটা আমি একটুখানি শুনতে পাইনি ঠিক মতো? না না, আমি বলছিলাম যে আপনার যতগুলো শিল্পকর্ম আছে এর ভিতরে একটি কাজ আছে, একটি বিশাল নির্মাণ আপনি করেছিলেন। আমি আপনার ব্রোশিওরের ভেতরে এই ইঙ্গিতটি পেয়েছি, আমি চাই ওই কথাটি আপনার মুখ দিয়ে বেরিয়ে আসুক। কি ওটা ছিল? হলো ক্রোয়েশিয়াতে ওয়ার্ল্ড আর্ট গেমস এর ওইখানে ওই ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটি এলাকায় পুরো যে রাস্তাটা ছিল এটা আমার প্রজেক্ট ছিল। তো সেই প্রজেক্টে আমি বাংলাদেশের যে শাপলা পদ্মফুল বাংলাদেশের যে মোটিভ গুলা সেই মোটিভ দিয়ে ডিজাইন করি এবং কাজ করি, এবং আমার সাথে প্রায় 100-200 শিল্পী ছিল, তারা আমার সহযোগিতা করেছে। এবং মালয়েশিয়া থেকে 40 জনের মতো শিল্পী এসেছিল, সিঙ্গার, তারা গান গেয়েছে এবং ওইটা একটা উৎসবের মতো ব্যাপার ছিল আর কি, বিশাল আকারে একদম পুরো রাস্তা জুড়ে একদম ইউনিভার্সিটি এলাকাতে ছিল। খুব ভালো কাজ ছিল বাংলাদেশের মোটিভ, সবাই খুব খুব মুগ্ধ হয়েছে এই বাংলাদেশের মোটিভ, কারণ তারা তো এই মোটিভ গুলোর সাথে ওই রকম পরিচিত না, সম্পূর্ণই মানে ডিফারেন্ট ফর্ম, তো ওরা খুব মজা পেয়েছে এই কাজ। অনেক ধন্যবাদ লায়লা শারমিন আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করার আগে এক মিনিটের জন্য একটু অশোক চক্রবর্তীর কাছে যাব। আপনারা জানেন যে অশোক চক্রবর্তী ইতোমধ্যে 80 অতিক্রম করে গেছেন, এবং তাকে আমি যে জিনিসটি বলতে বলবো সেটি একটুখানি দুষ্টুমির মতো বিষয়। অনুষ্ঠান শুরুর আগে তিনি বলছিলেন তিনি আমাকে নিয়ে কিছু কটু কথা বলতে চান। অশোক চক্রবর্তী, আপনার কটু কথাটি আপনি এখন সেরে ফেলুন, আমরা অনুষ্ঠান শেষ করব। কোশ্চেনটা আবার রিপিট করবে প্লিজ? ওই যে আপনি বলেছিলেন যে আপনি বলেছিলেন একটু কটু কথা বলতে চান আমাকে নিয়ে। বলে ফেলেন তাড়াতাড়ি, বলে ফেলেন। ও তোমাকে, এই যে তুমি একটা কাজ করছো এইটা আমরা 40 বছরে পারিনি, যে কাজটা তুমি করছো আমরা 40 বছর 45 বছর মন্ট্রিয়াল টরন্টো মিলিয়ে আছি, কিন্তু সেটা কেউ পারেনি, তুমি এটা করেছো, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আর আই এম অলওয়েজ উইথ ইউ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই কটু কথা। দর্শক, অশোক দার কথা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন তিনি আমাকে অনেক ভালোবাসেন, এবং ভালোবাসেন যিনি তিনি আসলে দোষ দেখেন না, তিনি আসলে তার আমার কাজের এই কাজকে ইতিবাচক ভাবে দেখবেন, এটি হচ্ছে স্বাভাবিক। অশোক চক্রবর্তী, আপনাকে আমার গভীর প্রণাম জানাই। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা 5 জন প্রতিনিধিত্বশীল বাঙালি শিল্পীকে আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। তাদের মাধ্যমে আমরা চেষ্টা করলাম ক্যানাডায় থাকা যে বাঙালি শিল্পীরা শিল্পকর্ম নিয়ে শিল্প চর্চা নিয়ে থাকেন তাদের উপরে এক ধরনের আলোকপাত করতে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে 5 জন বরেণ্য শিল্পী আমাদের সাথে ছিলেন। আর দর্শক, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, গভীর ভালোবাসা জানাই যে আপনারা এনআরবি টেলিভিশনের সাথে, ক্যানাডা জার্নালের সাথে ছিলেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব আগামী শনিবার ক্যানাডা জার্নালের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে, সেটি হবে কৃতি পুরুষ, কৃতি বাঙালি, টরন্টোর উদ্যমী মানুষ অসিত দত্তকে নিয়ে একটি বিশেষ পর্ব। আগামী শনিবার রাত 10টায় ক্যানাডা জার্নালের স্পেশাল পর্ব এনআরবি টেলিভিশনে চলবে। আমরা অনুরোধ করব আপনারা সবাই সেটি দেখবেন। দর্শক, আমরা প্রত্যাশা করি আপনারা এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, ক্যানাডা জার্নালের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভরাত্রি জানাই, সবাই ভালো থাকবেন।